হয়ে গেল তো এগারোটা আর ওদিকে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে বাবুতে মাথায় গামতে মেতে বসে আছে কি যাওয়া দেখেছো খালি কি গো কমপ্লিট তো দেখ মাথা লাগছে দেরি হলেই ঠান্ডা হবে আর জানেন তো ঠান্ডা খেতে ভালো লাগে না আল্লাহ বাক আমাদের সকলের এই মাহফিলে বসাকে কবুল করে নেন বলুন সকলে আল্লাহ আমি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعمل به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللہم ہاں سننے آلہ ہوگا ایک جلد ساہ حشر میں ایسا جس میں سرکار کی عجمت پہ خطابت ہوگی ہوگا ایک جلد حشر میں ایسا جس میں سرکار کی عجمت پہ خطابت ہوگی सदर में शरम सदर में शर हमारा रब हो हज़रतिरा बुल, की न बदी अल ہوگا سر مصطفیٰ کا سجدے میں ہوگا سر مصطفیٰ کا سجدے میں جب پریشان عالم میں امت ہوگی رب کہے گا رب کہے گا اے میرا وعدہ ہے اس کو بخشوں گا تیری جس میں محبت ہوگی رب کہے گا اے میرا وعدہ ہے اس کو بخشوں گا تیری جس میں محبت ہوگی ہوگا <سلام> ایک جلد حشر میں ایسا جس میں سرکار کی عظمت پہ خطابت ہوگی اللہ <سلام> عماں ولا علي سيدنا قال الله تعالى في كلام المزيد الفرقان للعبيد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم

আমার হেঁটাখাঙ্কে ধরে দিই এক হাজির হয়েছি আমি অধম গুনাগার না লায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহা যত কোনো মানুষ বসে আছেন সবচাইতে গুণাগার যদি থাকতে হয় সব বড় গুণাগ হিসাবে আমি আছি পাক আমি অধৌপ গুনাগারকে আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ যেন গুনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ কিছু বলার তৌফিক সকলে আল্লাহ হম আমি তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি করে আমলে তৌফিক নায়ত করেন বলু সকলে আল্লাহ হুম্বা আমি আমার আল্লাহ জল্লে জালাল হো জল্লে শান হো তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ বা আপনাকে আমার ক্যাটাগরি মুসলমান কে এক সঙ্গে এক অবস্থা এমন একটা সুন্দর মাহফিল হাজির করালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় বসেছেন এই মাহফিলে যদি চোম মেরে বসেও থাকে আপনার আমাদের জীবনে সগিরা সগিরা ছোট ছোট গুণাগুলি আছে আমার আল্লাহ পাখ এমনি মাপ করে দেন বলুন না সুভান আল্লাহ আল্লাহ রসুল আজকের মাহফিলের স্নান বর্ণনা করতে গিয়ে বললেন কল রসুল উল্লাহ রে সল্লাল্লাহ আলি হেবু সাল্লাহ মাজা আলিসুল কোরআন আ মাজা আলিসুল্লাহ আল্লাহ রসুল বললেন এই মাহফিলটা দুনিয়ার কোন নেতার মাহফিল নয় এটা এটা নয় পার্টিরও মাহফিল কোনো আল্লাহর সুর বললেন এই মাহফিলটা হলো আমার আল্লাহ পাকের মাহফিল বলুন না সুবহান আল্লাহ কার মাহফিলে বসেছেন আল্লাহ আমাদের মতন গুনাগার গুনকে আল্লাহ ভালোবেসেছেন বলেন আলহামদুলিল্লাহ কাকে মদের আড্ডা কাকে জোয়ার আড্ডা কাকে তাসের আড্ডা কাকে টিভির আড্ডা কাকে গানের আড্ডা আবার কাকে মাচায় বসে চিম চিকেটে এর কথা ওকে লাগানো ওর কথা একে লাগানো এরকম নোংরা নোংরা আড্ডা থেকে আল্লাহ আমাদের মতন গোনাগারদের মনটাকে আল্লাহ ধরিয়েছে পরওয়ার দিগারবেন ইয়াস তিনি দিনা রহমতের দরিয়ায় জোশ মেধে টেনে এনে টেনে এনে তিনি দিনার নিজের মাহফিলেই বসিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছে যেখানে বসন আল্লাহর ফেরেশতারা নুরের ডানাতেছেমও করে রাখেন আফফাত হুমুল মালা ইকতু অগাসিয়তুর রহমান আল্লাহর রসুল বলেন আল্লাহ পাগের ফেরেশতারা নুরের ডানাগুলোতে গোল করে খেলে রাখেন আর কি করেন অগাসিয়তুর রহমান বান্দা বান্দাবান্দির ওপরই আল্লাহ রহমতটাকে আল্লাহ নাজিল করতে থাকেন সেই মাহাবিল আল্লাহ হাজির করিয়েছেন মাশাল্লাহ ভাইজান অনেকক্ষণ আলোচনা করেছেন সবাই আপনারা শুনেছেন এসেছে আমিও তো এক কথা বলবো আজকে আমি আপনি এসেছি, শরীয়তের ঘরে এসেছি এই দিনকে প্রচার করতে কি প্রসার করতে গিয়ে আল্লাহ রসুলকে কত মার খেতে হয়েছে কি কথা ঠিক না ভুলবো নবীকে কম মার বেড়েছে নবীকে কত দুঃখ করতে হয়েছে আল্লাহ রসুল সাহাবাদের কত মেহনত কত কষ্ট করতে হয়েছে জীবন থেকে নিজেদের শরীর থেকে রক্তর বন্যাগুলো বইয়ে ফেলেছে তবে আমি আপনি সহজে দিন পেয়েছি যে দিন জন্য আল্লাহ রসুল সাহাবাদের কাছে কালেমা দালা দিয়েছে আল্লাহ রসুল একজন সাহাবে ছিলেন হাজরাতে আম্মা রদিয়াল্লাহ তালা তিনি ইমানের কলমা পরে মুসলমান হলেন হাজরাতে আম্মার যখন তিনি দিনার মনিবের কাছে দেখিয়েছিলেন হাজরাতে আম্মার বলেছে আমি মুসলমান হয়েছি হাজরাতে আম্মার রি আল্লাহু হুজুর কে বলা হলো আম্মার কলেমা ছেড়ে দাও নবী মোহাম্মদকে বলে যাও আল্লাহকে বলে দাও হাজরাতে আম্মার কেঁদে কেঁদে একটাই জবাব দিলেন আমি সব ছাড়তে পারবো আল্লাহ বলবো না নবী বলবো না জোরে বলুন আল্লাহ কিতাবের হাজরাতে আম্মা রদি আল্লাহ হুজুরের এই দুই পায়েতে লোহার চাংকে গরম করে দিয়ে দিয়েছে এই গোস্ত কোনো গলে গলে পানি হয়ে চলে যাচ্ছে আম্মার অন্তর থেকে কলেমা ছাড়াতে পারছে না আল্লাহ রসুল ওই রাস্তাতে যাচ্ছে রসুল্লা নজরে পড়ে গেল আল্লাহ রসুল কি দু চেয়েছেন না রুকুনি বড় আল আমার ও কামা কুন্তি আলা ইব্রাহিম এই তুমি আমার আম্মার জন্য ঠান্ডা হয়ে যাও যেমন নাকি ঠান্ডা হয়েছিলে হযরতে নবী ইব্রাহিম সালামের জন্য নবীর দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আম্মার হুজুরে পায়তে যেই লোহার চাংগুলো লাল করে দিয়েছিল চাংগুলো সঙ্গের সঙ্গে ঠান্ডা শীতল হয়েছিল জরে বলুন সুবহানাল্লাহ রাসূলের সাহাবাদের কম কষ্ট রাসূল আমার কলেমা দাবাদি মক্কা বেদীনদের কাছে করেন কুফফারে কুরাইসের কাছে করেন আবু দেখেন উদবা সাইবা শিবা উমাইয়া হিন্দা আবু সুফিয়ান আব্দুল ইবনে উবাই রাসূল আমার কলেমা দাওয়া দিয়ে গেলেন কলেমা দিনের প্রচার করলেন উদবা মানলো না শাইবা মানলো না শিবা মানলো আবু জেহেল মানে না আবু লাহা মানে না হিন্দা মানে না উমাইয়া মানে না আব্দুল ইবনে উবাই মানে না রাসূল একা একা কানতে কানতে একটা নিরালা নিঝুমে বসে আছে নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে আপনি আপনার মন খারাপ আপনি দুঃখ কো পেলে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে দুঃখিত হয়ে যাই বলুন আল্লাহ আল্লাহ নবী কি বলেছেন ও রব্বি আল্লাহবা আমি নাসুরুলাকনা ওয়া তাওয়াতানি উদবা গাজে গেলাম সেবা গাজে গেলাম শিবা গাজে গেলাম ও আল্লাহ বাবা আমি রাসূলুল্লাহ Макеদবা বনে মান গো না সেবা বনে মান গো না சிவா বনে মান গো না আবু জেগিল বনে মান গো না আব্দুল ওবাই উবাই বনে মান গো হিন্দা বনে মান গো সেই জন্য নবী বসে বসে একা একা আধি ও ভাই জেনারা আমার আল্লাহ বাবা আমার আপনারা নবীকে কত ভালোবাসেন আল্লাহ পাক জানিয়েছিলেন ও আমা আপনি মন বলবেন না উদ্বা মানুকা না মানুক সেবা মানুকা না মানুক শিবা মানুকা না মানুক আব্দুল মানুকা না মানুক হিন্দা মানুকা না মানুক ও আমা গাবি আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি জনে বলুন সুভাল ও হাবাগ আমি উদ্ভাপনা কে মানুষ আর না মানু সৈতা মা কে মানুষ আর না মানু আবু দেখেল মানুহ কার না মানু আবু সুফিয়া মানুহকার না মানু ও আবাদ আমি তো আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন জনে বলু সুবহান অ্যামা আমিমে পিয়ারা দুনিয়া জমি জেগা গায়ে আপনি দুনিয়া সমিজে বলে দেবেন লাই লা গাইল্লাল্লা কে বনা চা দোঘা না আমি আল্লাহ বা জানিয়ে দেবো মুহাম্মাদুর সুরুল্লাহ সাল্লাল্লা ধনা ধুসল্লা জোনে মন সুবাহার আরে কেউ জোনে বলুন সুবাহার আর নবিক আল্লাহ শান্ত না কে মারলো নামাল আপনি দেখছেন কেন আমি আল্লাহ তো আপনাকে মানি বলবে না সুহান আল্লাহ আপনি আপনার কাজ করেন

আমি নবী মোহাম্মদ তোমাদের ঘরে এক আল্লাহর ইমানের কালেমা দাওয়া দিচ্ছি ইসলামের দাওয়া দিয়ে শরীয়তের দাওয়া দিচ্ছি তাইফের নেতারা তাইফের লিডাররা রাসূলুল্লাহকে দেখে বলেছে মোহাম্মদ তোমার মতন পাগলকে আল্লাহর নবী করে পাঠিয়েছে বলে নাস্তাগফিরুল্লাহ আমাদের মতন মানুষ আল্লাহ তোমার মতন একটা পাগলকে নবী করেছেন আল্লাহ রাসূলকে তাইফের জমিন থেকে ফিরিয়ে দিয়েছিল নবী আমার মনে দুঃখ তাইফের জমিন থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ রসুলের হাটে যাওয়া থেকে তাইফের নেতারা লিডারেরা ফের বাচ্চাতে করে হলিয়ে দিয়েছে এ তাইফের ছেলেরা ওই মোহাম্মদ বলে একটা পাগল যাচ্ছে এ মোহাম্মদ বলে দেওয়ানা যাচ্ছে ওকে তোমরা মারো তাইফের ছেলে হাতে ঢিললে আমার রসুলের দিকে ছুটছে কিতাবের মধ্যে এসেছে রসুলকে এত মার মেরেছে নেভিকে এত আঘাত করেছে আমার রসুলের নূরের বাদানগুলো ফেটে ফেটে রক্তগুনো খুনগুনো ঝরে ঝরে রসুল্লাহ নূরের জুব্বাটা লাল হয়ে গেছে রসুল্লাহ নুরের জুব্বা শরীরের মধ্যে চিপ হয়ে গেছে আল্লাহ রসুল দাঁড়িয়ে না থাকতে বেশ জমিনে পড়ে গেছে আল্লাহবাগ আল্লাহর বড় ফেরিস্তা হাজরাতে জিবিরাইল কাল্লা পাঠে জিবিরাইল হাবিবের কষ্ট সহ্য করা যায় না হাজরাতে জিবিরাই এলেন এ জিবিরাইল সাথে বড় পাহাড়ের ফেরিস্তাকে নিয়ে যাও সূর্য যদি একবার অনুমতি করে পাহাড়টাকে তুলে তাদের উপর চাপা দিয়ে পিপিরে মানা করে ফেলবে আমার রসুল্লাহ বেঙস অবস্থা শুয়ে আছেন আল্লাহ হায়াত দিলেন রসুল চোখ খুললেন জিবরাই সালাম দিলেন সালাম আলাইকা ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামের জবাব কি খবর ভাই মানে হুজুর আপনার কষ্ট সহ্য করা যায় না আল্লাহ পাঠিয়েছেন সঙ্গে বড় পাহাড়ের ফারিস্তা জিবরাইল আমার সাথে আল্লাহ পাক বড় পাহাড়ের ফেরিস্তাকে পাঠিয়েছে আপনি যদি একবার হুকুম করেন পাহাড়টাকে তুলে তাদের ওপর চাবাদে মেরে ফেলবেন নবী ওই রক্তমাকা শরীরে নূরে নবী একটাই কথা বলেন জিব্রাই আল্লাহ পাক আমাকে প্রতিশোধ নিবার জন্য পাঠায় জোরে বলবেন না আল্লাহ রসুল বলে জিব্রাই আল্লাহ তো আমাকে রহমাত আল আল আমিন করে পাঠিয়েছে আল্লাহ রসুল আল্লাহ এরা যদি হেদায়েত না হয় এদের ছেলে ছেলে আমি রসুল আমাকে একদিন নবী বলে মেনে ইমানের কলমা পরে মুসলমান হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ সেই কলেমার মধ্যে আমি আপনি এসেছি যে রসুলের রক্ত ধরানো কলেমা দিন পেয়েছে সাহাবাদের কোরবানি হওয়া দিন পেয়েছে রসুলের সাহাবি আল্লাহ রসুলের দুইজন সাহাবি দুইজন সাহাবা রসুল উল্লাহ কিতাব এসেছে মাজ মহাব্বিত এ বাচ্চা বাচ্চা ছেলে রসুল আমার রহুদের জমিনে যাবেন মা কে বলছে মা হে রসুলের দুশ্মন আবু জেহেলের নাম শুনেছি মা তুমি অনুমতি দাও আমরা দু ভাইকে আবু জেহেলকে মারবো যে রসুলের দুশ্মন মা বলছে যা ছেলে তলোয়াটা নিয়ে যা তোরা যদি আবু জেহেলকে মারতে পারিস ঘরে যদি নাও ফিরে আসিস আমি মা হিসাবে গর্ব চলে গেল রাসূলের দরবারে যুদ্ধের নিয়ম হচ্ছে বুড়ো বাচ্চার মহিলা তিনজনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া চলে বলে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিহাদের মাইদানে যাবে রাসূল বলেন বাচ্চাদের জিহাদে যাওয়া হবে না

এই মাজ মোহাম্মদ রসুলের কাছে কাছে হুজুর জিহাদে জমিনে যাব রসুল বলেন বাচ্চাদের জিহাদে যাওয়া চলবে না দু ভাইয়ের মধ্যে বলে হুজুর আমি তো বাচ্চা নয় হুজুর আমি তো বড় রসুল বলেন না কে বলেছে বড় রসুল ওদের মনে ভয় দিবা যেন রসুল বলেন দেখব যদি তোমরা দু ভাই লড়তে পারো যে জিতবে তাকে নিয়ে যাব রসুল মনে করে এটা বললে ভয় হয়তো চলে যাবে এই মাজ মহাব্বিদ দুজনে জিহাদে যাওয়ার জন্য দুই ভাই একে অপরের সঙ্গে কুস্তি করার জন্য তৈরি হয়ে গেলে বলবেন সুহান আল্লাহ রসুল অবাক সাহাবার অবাক জন্য বললেন তোমরা বাচ্চা হবে না এ দুজন তৈরি হয়ে গেছে খুঁজুর আমরা যাবো খুঁজুর যে জিতবে তাকে নিয়ে যাবেন তো রসুল বলছে আল্লাহ রসুলের সাবাদে শুনলেন একে অপরের মধ্যে লড়া শুরু করে দিলেন হাজরাতে মার হাজরাতে মোহাম্বির রদি আল্লাহ গো তান গোমাফ মধ্যে নড়তে নড়তেন হাজরাতে মার হাজরাতে মুহাব্বির তানার ওপরে উঠে গেলেন ছোট ভাই নিচেই পড়ে আছেন বড় ভাই ওপরে বুকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাই কি বলেছে আমি বললাম খুশুন আমি ছোট ভাইকে হারিয়ে দিয়েছি খুশুন আমি যাদের জমিনে যাবো যুদ্ধে জমিনে যাব ছোট ভাই নিচে দিকে কেঁদে কেঁদে কি বলেছিলেন ও ভাই বড় ভাই আপনি জানে জমিনে যাবেন আমার তো যাওয়া হবে না একবার আপনি বলে যান আমি আপনার বুকেতে উঠে যাই হাজরাতে মাছ রদি আল্লাহ মোতালানগু তারা মনটা নরম হয়ে গেল হাজরাতে মহাবির রদি আল্লাহ মোতালানগু হাজরাতে মাসের বুকেতে চেপে গি কেঁদে কেঁদে কি বলেছিলেন ইয়ার সুল্লাহ আমি বললাম ও আল্লাহ বাগে নেবি

ছোট ভাই বড় ভাইয়ের বড় ভাই ছোট ভাই বুকে উঠছে রসুরের অবস্থা থেকে বললেন এই দুজনকে ছেড়ে দাম রসুর উল্লাহ দুজনকে জিহা দিলে যাবো কলেমার জন্য কুরবান করা হয়ে থাকে যে কলেমার পে কলেমার গায়ে ছুঁয়ে চালাচ্ছেন আপনি যে ইসলাম ইসলামের গলায় ছুরি চালাচ্ছেন সেই ইসলামকে জিন্দা করার জন্য মাজ মোহাম্মদ লড়ছে রসুলের সঙ্গে জিহাদের ময়দানে গেছে রেসুলে সাহাবার আগের দিকে দাঁড়িয়ে আছে আবুদিকে কুফারে কোরে আশরা রেসূলের দুজন সাফ ই মাজ মহাবিদরা দিয়ে লাহু তল একজন সাফ একে হাজাদ আব্দুল্লাহ বলে নাম তাকে বলছে চাচা দান এ আবু জে কান্না এ ওকেই জব্দ করো। তুই দেখি দান ইসলামের দুশ আবু জেহেল কান্না কান্নাম হাজাদ আব্দুল্লাহ দেখা ওর নাম হচ্ছে আবু জেহেল যুদ্ধ শুরু হবার আগে এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে ঘোড়ার নিচে থেকে উটের নিচে থেকে ঢুকে ঢুকে আবু যে খেলে এই ঘোড়ার নিচে বসেছে এ আবু যে খেলকে মারবে এই বাচ্চা ছেলে তলোয়ার তুলছে লাগাল পাবে গে বাচ্চা ছেলে দু যুক্তি কি করি বল তো রসুলের সাহাবা দুজন আজাদে মাজ মোহাব্বিতে আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন এ দুজন করেছে কি আবু দেখে উটের সামনে দুটো পায়ে দুটো কোফ মেরেছে মারতেই ঘোড়ার সামনে ঢুকে গেছে এই ঢুকতে আবু জেহেলকে লাগাল হয়েছে হে রসূলের দুশমনা বুজে গেল তুই আমার রসূলকে কাঁদ দিয়েছিস এ আবু জেখেল কে হাজারে মাছ নোয়াবি এই দুজন মিলে মারতে লেগেছে কিতাবের মধ্যে এসেছে আবু জেখেল একটা ছেলে ছেলে ছিল কাফের তাকে আবু জেখেল ডাকলো সে এসে হাজারে মাছের একটা হাত কেটে দিয়েছে এই হাতকে কেটেছে ডানা হাত দে আবু জেখেলের ওপর তলোয়ার চালাচ্ছে জোরে বলবেন মানবেন তো এদের মতন বলে

ইসলামকে প্রচার করার জন্য রসূল উল্লাহ সাহাবাদের জান করে দিতে হয়েছে ইসলামকে প্রচার করার জন্য রসূলকে কত মার খেতে হয়েছে আমার রসুলকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে ইসলামকে প্রচারের জন্য কথা ঠিক না ভুল বলছো রসুল এক করে মদিনার দিকে যাচ্ছেন চোখের পানিতে মুখ ভুজে যাচ্ছে নাড়ি ভিজে যাচ্ছে আর মক্কার দিকে আবার দেখছে হাজার আবু বাক্কা শিখ শান্সোনা রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজরা আপনি মদিনার দিকে চলেন আল্লাহ বাক এই মক্কা আপনার হাতে একদিন তুলে দেবেন জোরে বলে

অজর নয়নে গেনেছিলাম তোমাদের কি সেই দিনের কথা মনে আছে এ মক্কা রুমাইয়া দলেরাম এ কোফারে করে আসেরাম আজকে দিনে আমি সৌরুল্লাম মক্কাটা জয়ী করে নিয়েছি মক্কা জমিন জিতে নিয়েছি আজকে দিনে মুসলমানরা জয়ী হয়ে গিয়েছে

দিনের কথা ডাকি মনে পড়ে আমি রসুল্লাহ আজকে দিনে মক্কা জমিন জিতে গিয়েছি মক্কা জয়ী হয়ে গিয়েছে মুসলমানরা জিতে গিয়েছে এ মক্কা গুফারে করে সেরা আমি সে আবদুল্লাহ বানা মোহাম্মদ আজকে দিনে কাবার সামনে দাঁড়িয়ে আজি। তোমরা আমার কাছে কি আশা করো তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো আল্লাহ নবী কেঁদে কেঁদে কি জবাব দিয়েছিলেন এ মক্কা বেদিনে জানেরাম এ মক্কা নিষ্ঠু বাসা বাসা দিলাম তোমরা মেরে সুর আমাকে দুঃখ দিয়েছ আমাকে গা দিয়েছ মক্কা জামিন থেকে দাঁড়িয়ে দিয়েছ ও মক্কা যুবক এরাম এ কোফারে কুরেশেরাম আমি রসুর উল্লাসকে দিনে আল্লাহ পাকের কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রসুর ক্ষমা জানিয়ে দিলাম আমি রাসুল্লাহ তোমাদের ঘরে আল্লাহ রাস্তে ক্ষমা করে দিলাম জনে বলুন সুভা আর একটু জনে বলুন সুভাহামদুলিল্লাহ সেই রসুল আমার কলে বা প্রচারের জন্য এত মেহনত করেছে মার খেয়েছে তবু মাফ করেছে বলবে না সুবহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সেই কলেমার ঘরে আমি এসেছি সে আদর্শ আমার আপনার

মুখে বলছে রসুল মানি কাজ দেখেন মনে হয় হিন্দার চেয়েও খারাপ এ নবীকে নবীওয়ালা মানে না মুখে বলছে নবীকে ভালোবাসি কাজ দেখেন মনে হচ্ছে উমাইয়ার থেকেও খারাপ এ নবী মানাকে নবী মানা বলে নে কথা ঠিক না ভুল বলছি গো মানবেন তো মানার মতন মানে এ ধরবেন তো ধরার মতন ধরেন মোহাব্বত করবেন তো করার মতন করেন যারা করেছেন তাদের থেকে শিক্ষা দেন রসুলকে যারা মেনেছেন তাদের দেখে জ্ঞান লেন মানা কাকে বলেন

বলুন আস্তাক ফিরুল্লাহ এই খবর যখন মদিনা হয়ে গেছে রসুল্লাহ একজন মহিলা সাহাবিয়া উঠে দাঁড়িয়ে বললেন মহিলা পাগলের মতন হয়ে মক্কা জমিনের দিকে ছুটে ছুটে যাচ্ছে আর একটাই জাবানা কথা কাইফান নবী কৈফন নবী কাইফান নবী আমার রসুল কেমন আছেন জোরে বলবেন রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হলো সালাম দে বলে ভাই আপনি কি বলতে পারেন আমার নবী কেমন আছে মহিলাটি জবাব দিলেন নবী কেমন আছে বলতে পারবো না তবে আমি নিজে চোখে দেখেছি জিহাদের জামিনে আপনার ছোট ছেলে কাফেরদের সঙ্গে লড়তে লড়তে আল্লাহ ইসলামের জন্য কুরবান হয়ে শহীদ হয়ে গেলেন এটা বলতে পারি মহিলাটির সঙ্গে চোখটা বন্ধ করে সবর করে ইন পরে আবার ছুটতে লেগে একটাই কথা কৈফলি আমার রসুল কেমন আছে চলে বলবেন না আবার ছোটে ছোটে যা আর একজনের সঙ্গে দেখা ভাই বলতে পারে নবী কেমন আছে নবী কথা বলতে পারবো না তবে নিজের চোখে দেখে যে আপনার বড় ছেলেটা জিহাদের মাইদান আল্লাহ ইসলামের জন্য কুরবান হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন মহিলাটা শুনে চোখটা বন্ধ করে সবর করে বলেছে ইন্না লিল্লাহ আবার ছুটে ছুটে যাচ্ছেন একটাই কথা কৈ ফন নবী কাই ফন নবী আমার রসুল কেমন আছেন জোরে বলবেন এর নাম হচ্ছে নবী কেমন এর নাম হচ্ছে রসুল কেমন নিজের ছেলে মরেছে কোনো খবর না আমার নবী কেমন আছে জোরে বলবেন না আল্লাহ রসুল মহিলা খেদে দেখে চুনে যান ও ভাই জেনে আল্লাহ রসুল একজনা মানুষ কি বলেছিলেন ও মা মহিলা আমি নিজে চোখে দেখেছি যেহাদে ময়দানে আপনার স্বামী আল্লাহ বাগের ইসলামের জন্য আল্লাহ বাগের দিনের জন্য কুরানের জন্য নবীর মহাপদে কুফারে কুরাজের খাদে আল্লাহ বাকে দিনের জন্য কুরবা হয়ে গেলে শহীদ হয়ে গেলে মহিলা চুক্ত বন্ধ করে সবর করে বনেছিলেন ইন্না লিল্লাগে ওয়া ইন্না ইলাইহি

ও আল্লাহ বাগের গাবি খুশুর আপনি কেমন আছে আপনার জানটা কেমন আছে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও মা মহিলা আমা আল্লাহ বাগামী নবী আমাকে ভালো লেগেছেন মহিলা চোখটা বন্ধ করে কেঁদে কেঁদে কি বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শকুর আদা করে কি বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে লাখ লাখ শকুর তুলে বলুন সুবাহ ছেলে মরেছে স্বামী মরেছে মহিলার কোনো খবর নেই নবী ভালো আছে বলছে আলহামদুলিল্লাহ এর নাম হচ্ছে নবীর মোহাম্মত এর নাম হচ্ছে নবীকে মানা এর নাম হচ্ছে নবীর পেরে মুখে বলছে নবী ভালোবাসি কর্মদাকে দাঁড়িয়ে রাখলে কি হবে ওকে চেনেন আপনি ওকে চেনে সাত ঘাটের পানি ঘুরছে ওকে চেনেন আপনি এই কথা ঠিক না বলছি টুপি পরে মুসল্লি ঘুরলে কি হবে ওকে চেন রাসল্লুক জানে যখন ময়দানে বের হবে দেখ বাপ রে বাপ মানে কাট মুছলি ভিড়টা চল কত বুঝতে পারেন মানার মানার মতুন মানে যারা মেনেছেন তাদের থেকে শিখতে এই যারা mohabbat করেছেন তাদের থেকে গিয়ে যেমন মেনেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে পিজোনে রেখে চুকে দেখতে দেখতে নিজের সিনার মধ্যে তীর নিচ্ছেন জোরে বলবেন সুবহান আবু তালহা শহীদ হলেন বুখারী শরীফে রওয়ায়াত सियासत তর হাদিস আবু তালহার সিনাটা গুনা হয়েছে কটা তীর লিখেছে কোন কোন রেওয়াতে বাহাত্তরটা তীর কোন কোন রেওয়াতের মধ্যে আবু সিনাল সিনার মধ্যে আশিটা তীরে ঝাঁঝরা করেছে আবু একটা তীরের আঁচোটা আমার রসুলকে লাগতে দেয়নি এর নাম হচ্ছে নবীর মোহাম্মদ এর নাম হচ্ছে নবীর প্রেম এর নাম হচ্ছে রসুলের ভালোবাসা মানবেন তো মাদার মতন মানে তবেই না যাতে পাবে এই কথা ঠিক না ভুল বলছি তবেই কবরে পার হতে পারবে যারা মেনেছেন তাদের দিকে জ্ঞানল্যান যারা মোহাব্মত করেছেন তাদের দিকে শিক্ষা দেন যেমন মানা মেনেছিলেন কে এই রজবের ছতালিকে জানার নামে আমরা মাহফিল করি তিনি ছিলেন কে আল্লাহ রলি হিন্দুস্তান গরিবের আওয়াজ মেরিন চিশী খাজা আজমীর সাঞ্জারি রহামাতুল লালাকে এই রজবের ছতালিকে জানান মাহফিল আমি আপনি করে থাকি কে খাজা গারিবের আওয়াজ চেনের যিনি তালাগান পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সতেরো বছর ইবাদত করেছিলেন এক বছর দু বছর সতেরো বছর জেনারেল পীর আল্লাহর অলি হাজরাদের খাজা উসমান হালুন রহমাতুল্লাহ জানার পীর ছিল আল্লাহর অলি হাজরাদের শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ রায়কে বাংলাদেশের নওগাজেলা শুয়ে আছেন যিনি জঙ্গলের মধ্যে বাঘের পিঠে চড়ে চড়ে ঘুরতেন জোরে বলবেন খাজা গরিব নবাব এত বড় দরজার আল্লাহর মাহবুব ছিলেন অলি ছিলেন এত রসুলকে ভালোবেসেছিলেন যিনি ইন্তেকাল হওয়ার পরে জানার মুখ থেকে কাফুনটা যখন জানাজার পরে খোলা হয়েছিল জানার পেশানিতে লিখা হয়েছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ গরিব নবাজ আমি আল্লাহ আমার পাগল আমার দেওয়ানা আমার মৈনুদ্দিন আমি আল্লাহ আমার মোহাব্বতেই মারা গিয়েছি সেই খাজা গরিবে নামাজ নবীর মোহাম্মদ কে খাজা গরিবে নামাজ যিনি রসুল দরবারে খিদমাত করেছিলেন পীর এসে রসুল দরবারে খাদেমদারি হিসাবে দিয়ে গেছিলেন কোন কোনো কিতাব এসেছে নবীর দরবারে সতেরো বছর ধরে রসুল দরবারে খাদেম দারি করেছিলেন বলেন আলহামদুলিল্লাহ নবী এক তারিখে যেনাকে ইশারা করে মৈনুদ্দিন হিন্দুস্তানে জমিনেকে কলেমার দাওয়াত দিয়ে গেল খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানে জমিন এসে নিজে হাতে করে নব্বই লক্ষ কাফেরকে খাজা গরিবে নওয়াজ নিজে হাতে করে কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন

حضرت خواجہ گریب نوان اللہ نبی مضا مقدس دے گلے Zaman, wastIP, Aleman, up, thatPI, salam, Ia, Allah Nabi ke kine ke din salam diye çilen Assalamu da salamu aleykum Ya Rasul Allah Nabi Allah Assalamu da salamu aleykum Ya Shabiya Mujnabin Ya Rahmat Alila Nabi Allah Nabi ke kine ke din salam diye O bay Jumran kida mer modde bama da Allah Nabi Nur el Rauza Sharif diye ki avat kara beşe beşe çilen Wa aleykum ইয়া কুলগিন ও हिंदुस्तानে ইমাম ও हिंदुस्तानে বাদশা আপনি আমি নবী আমাকে সালাম দিয়েছেন আপনি আমি রসূল আমাকে সালাম দিয়েছেন আমি রসূলুল্লাহ দুনিয়া থেকে আপনারা সালামের জবাব খানা নিয়ে না দনে বলুন নাম হচ্ছে নবীর मोहब्बत নবীকে সালাম দিয়ে দরবার থেকে উত্তর এসে বলবেন আলহামদুলিল্লাহ মানবেন তো এদের মতন মানে ধরবেন এদের মতন ধরে নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের সঙ্গে দিদার নসিব হয়ে গেছে বলেন না আলহামদুলিল্লাহ নবীকে মেনেছিলেন কারা যে নবীকে মেনেছিলেন কে রসুল প্রেম করেছিলেন চাতরিকারী নামে কি না হাজরাত ইমাম মালিক রহমতুল্লাহ যিনি জীবন ও কোনো দিন মদিনা জমিন থেকে মক্কায় হজ করতে যায়নি একবার মাত্র গেছেন ফরজ হজ করে জীবন ও মক্কা মদিনা থেকে বেরোয়নি হাজাতে ইমাম মালেককে প্রশ্ন করা হলো হুজুর আপনি মদিনা থেকে বেরোন না কেন সারা জীবন মদিনায় কাটিয়ে দিচ্ছেন মক্কা হজ করতে আল্লাহর কাবাই যান না কেন হাজাতে মালেক কেঁদে কেঁদে বলেছিলেন আমি মালেকের মনের ইচ্ছা হচ্ছে আমার মরণটা যেন মদিনার জমিনে হয় আমি মালেক যদি মদিনা জমিন থেকে বেরিয়ে যায় আর আল্লাহর হুকুম যদি হয় মালেকুল মত আমার রুহটাকে কবজ করে নিয়ে চলে যায় মদিনা জমিন আমার মরা হবে না আমার মরণটা মদিনার বাইরে হয়ে যাবে আমার মালিকের ইচ্ছা হচ্ছে আমার মরণ যেন মদিনার জমিনে হয় সেই জন্য আমি মালিক মদিনা জমিন থেকে বার হয়নি বলবে না সুবাহ আল্লাহ একে বলে রসুলের মোহাম্মত যিনি জীবনও কোনোদিন মদিনার জমিনে জুতো পায়ে দেবেন পাগলেরা মক্কা যুবকেরা যে কাস এই ইমাম মালেক মদিনা জমিনে জুতো পরে ঘোরেন না কে ইমাম মালেক কেঁদে কেঁদে জবাব দিয়েছিলেন আমি মালেক এই জন্য মদিনা জমিনে জুতো পরে ঘুরিনা এই মদিনা জমিন আমার রসূলুল্লাহ নূরের কদম দেহে হেঁটে গেছে আমি ইমাম মালেক যদি মদিনা জমিনে জুতো পর অবস্থায় হাঁটতে থাকি না জানলে রসুরুল্লাহ নূরের কদমদে যেখানে পা দিয়েছে হয়তো আমার পাটা জুতো অবস্থায় সেখানে গিয়ে পড়ে যাবে রসুল্লাহ নকশাই কদমে আমি ইমাম মালিকের জুতো অবস্থায় পা পড়ে যাবে নবীর কদমে আমার পা পড়ে যাবে বিয়াদবি হয়ে যাবে সেই জন্য আমি ইমাম মালিক মদিনা জমিনে জুতো পরে ঘুরি নি বলেন আলহামদুলিল্লাহ এর নাম হচ্ছে রসুল্লাহর প্রেম এর নাম হচ্ছে রসুলের ভালোবাসা যে রসুলের মহাব্বাত করে জান্নাতি মানুষ হয়েছিলেন যে রসুলের প্রেম করে জান্নাতি মানুষ হয়েছিলেন আল্লাহর আপনার আমার বীর হাজরাতে নজমুল সাহাদা সিদ্দিকী হযরত নও হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি রে রসুলে মহব্বত করে জান্নাদি মানুষ হয়েছিল রসুলে প্রেম করে জান্নাদি মানুষ হয়েছিল কে নও হুজুর কেবলা যিনি দরবারে বসে মুসাফাকতের murid দের সঙ্গে যত টাকা দিত সব একটা মকড় ঢোকাতেন হযরত নাজমু সাহাদা সিদ্দিকী নও হুজুর কেবলা যিনি মায়ের পেট থেকে আল্লাহ তাকে ওলি করেছিলেন যিনি জন্ম লিবার পরে নও হুজুর কেবলা যিককোন হলো হুজুর বেঙ্গশ হয়েছিল কোনো নরাওনে চরণ কাঁদে ওনে খবর হয়ে গেল আমার মুজাদুদ্দু জামানের আওলা মরা ছেলে হয়েছে দাদা খুঁজুর বাবা থামো না বাবা তোমরা অত ব্যস্ত হচ্ছে কেন মানে খুঁজুর কবর খুঁড়িয়ে খুঁজুর কবর দেবো দাপন করবো দাদা খুঁজুর তাম্বি করি বাবা অত লাভাচ্ছে কেন আসরের পরে আল্লাহ পাকের হুকুমে আমার ন হুজুর কেবলা লাশটা আল্লাহর হুকুমে একটু নরে শরীরটা লড়ে উঠেছিল জোরে বলে আমার দাদা হুজুর কে খুশি হয়ে বলে আমার ছেলে মরা ছেলে নাই গো আমার ছেলের এলমে মারে কিছুটা বাকি ছিল বলবেন না সে হুজুর সবার সঙ্গে একটা মত খোরের সঙ্গে মুসাফা করছেন বিড়ি খোরের সঙ্গে মুসাফা করছেন করে সঙ্গে মুসাফা করছেন আর নামাজের সঙ্গে মুসাফা করে সমস্তটাকে তাকে একই পকেটে ঢোকাচ্ছেন আর সেই পাশেই বসেছিলেন বসিয়াটের জমিনে আপনার এদের শুয়ে আছেন পানি গোবরার হাজরাতে বড় হাব হাজরা বড় হাবের সাহেব হাজাদে হাজাদে আব্দুল আজিজ রহমাতুল্লাহ নেয় তাকে উস্তাদুল হুফাজ বলা হয় দাদা হুজুরের খলিবা তিনি কি বললেন ন ভাই এ আপনি সব টাকা মুসাফ করে একই জায়গায় ভরছেন ব্যাপারটা কি মত কর সুদ কর জেনা কর সবার টাকা পেয়ে নেবে ন হুজুর কি বললে আমি নাজমু সাহাদ আর সুদ করে টাকা খাই না জোরে বলুন তা বুঝবেন কি করে আবদুল আজিজ সাহেবের হাতটাকে আমার ন হুজুর ধরেছেন ধরেছিলেন ধরে ঘরের মধ্যে নিয়ে বসে সাহেব বসে বসে ন হুজুর সমস্ত টাকা বার করে এক জায়গায় রাখলেন টাকায় হাত দিচ্ছে ডান দিকে রাখছেন টাকায় হাত দিচ্ছেন ডান দিকে রাখছেন আবার টাকায় হাত দিচ্ছে বাম দিকে রাখছেন হে রসুরে মহাব্বতাকে আল্লাহকে এরা পেয়েছিলেন কলেমার গুরুত্ব এরা বুঝেছিলেন রসুলের গুরুত্ব এরা বুঝেছিলেন কিছু টাকা কালে ডান দিকে রাখেন কিছু টাকা বাম দিকে রাখেন হযরতে হাবিব আব্দুল আজিজ رحمتুল্লাহ আলাইহি উস্তাদ হপ দাদা হুজুরের রূহানি اولاد খোলা বড় জমিনে পাreshuye আসেন পানি গোবরা হাবিব সাহেব তিনি বললেন ভাই এই টাকা টাকা দুটো ভাগ করার কারণ কি ব্যাপার কি আল্লাহ বাগেরনি হযরতে নাজমু সাদাহ সাদা কি হযরতে নো হুজুর কেمله কেদে দেখে কি জবাব দিয়েছিলেন O baba duaji

ও নজমু সাদা সিদ্দিকী হুজুর আপনি আমাকে খাবেন না হুজুর আপনি আমাকে নেবেন না আমি সুদ করে টাকা আমি জেনা করে টাকা আমি হারাম করে টাকা আমি নজমু সাদা ওই টাকাটাকে বাম দিকে দে রেখে দি আমি নজমু সাদা দেখো আবার টাকার মধ্যে খাঁদ ওই টাকার মধ্যে থেকে আল্লাহ পাকের রুকুমে আওয়াজ দিয়ে ডাকি ও নজমু সাদা সিদ্দিকী হুজুর আপনি আমাকে খান আমি গোলাম

ধরে এদের মতন ধরে দেখে মন হচ্ছে আল্লাহ পাকে একদম পাক্কা ফাঁটি ইমানদা খবর নিয়ে দেখেন চার লাখে সাত লাখে ধান্দায় ঘুরছে আরে ঠিক না বলবো যে গো চার লাখে সাত লাখে ধান্দায় করছে বোঝেন না কি গো বোঝেন না মানে তিন বছর আগে একটা তো তালা মেরেছে আর এখন দুটোতে আরো বেশি করে মেরেছে মানে মেরেছে মানে সিল করতে একদম বারো সাথেও সিল করেছে না কি করে না রোজভ্যালি করেনে খুলে লেগেছে হ্যাঁ এমপিএস করেনে এখানে কত বসে আছে ঘা হয়ে বসে আছে আসলটা পেলেই হবে বেশি দরকার নেই আল্লাহ কত ঠিক না ভুল বলছি ও রাগ হচ্ছে নাকি হ্যাঁ পরিবর্তন হয় তবেই খোদাওয়ালা হবে এ তবে খোদাওয়ালা হবে এ তুলাকে চার লাখে ধান্দায় করছে আর এখন দোয়াতে যে মাথারে মাথারে ঘুরছে আর ঘন ঘন মসজিদে ঢুকছে হুজুর থেকে হুজুর দুয়া করে কেন বলে হুজুর আসল পেলেই হবে তার মানে মানে বেশি দরকার নেই এই কি ব্যাপারটা বলবি তো মানে এই কম বাইতে ডেকেছিল বলে তালামের আমি দিচ্ছে বুঝছো একটু দু এক পেলেই হবে কত ডেকেছো বা মানে চার লাখ না বেশি দরকার নেই আসল পেলেই হবে বুঝছো তো আগে বুদ্ধিটা কোথায় ছিল এই কথা ঠিক না ভুল বলছি বা এটা খোদা বলা হবে গা এই নাবিওয়ালা হবে যে আমার ন হজুর নজমুল সাদাত আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন এই আমার নজমুল সাদাত আল্লাহ পাক কি মাকাম দিয়েছিলেন জিনা আল্লাহ পাক এলমে মারে ফতে দর্জে আমন দান করলেন যাকে আল্লাহ এলমে মারে ফতে আল্লাহ কুতু বানিয়েছিলেন জোরে বলবেন যে অত সহজ যেমন নবীকে মোহাব্বত করে আল্লাহকে খুশি করেছিলেন আমার মেজলা হুজুর মুফতি আজম আবু জাফর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি যাকে আল্লাহ এই জামানার মুফতি আজম করেছিলেন জোরে বলুন কে ন হুজুর কেবলা চেনেন এই আমার ন হুজুর কেবলা কাল মেজ হুজুর কেবলা কাল এমন মাকাম দিলেন তানা দরবারে একটা এলমে মারেফাতের মানুষ গেছে এলমে রুহানিয়াতের মানুষ গেছে মুসাফা করেছে কাঁদছেন কি গো বাবা কাঁদছ কেন নবীকে দেখেছো হুজুর নবীকে দেখিনি বুঝো কতদিন আমল করছো বলে এতদিন করছে এই মাকামে আছে এখন দেখুন না বুঝো আমি আবুজাপড় হাতটা ধরো তো বাবা আর মেজু হুজুরের হাতটা ধরে বাবা চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করেছে মেজু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি করা কিছুক্ষণ পরে ওই মানুষটা আল্লাহ বলে হুজুর আমার সঙ্গে আমার রসুল উল্লাহর সঙ্গে দিদার নসি হয়ে গেছে এরা হচ্ছে খুদা বলা এরা হচ্ছে নবী এরা হচ্ছে রাসূলের পাগল ছিল ঠিক না ভুল বলছি গো সুদের ব্যবসা করেছিল নাকি এই হারাম খেয়েছিল ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের গলায় পা কিছু দিয়েছিল নাকি এই মুসলমানদের মধ্যে হচ্ছে না হয় না গো এই পদ্মপুকুর হয় না খিলকাপুর দুবগেরিয়া ময়না দক্ষিণ ময় দক্ষিণ পাড়া হয় না কথা বলছেন না কেন আলগোরিয়া হ্যাঁ আর ডাইরেক্ট চাই না ঘুরিয়ে চাইছে গো কদিন আগে থেকে ওই মধ্যম গানে পাঁচ থেকে বিয়ের কথা এসেছিল গো এমনি আমাদের খিলকাপুর গ্রাম খুব ভালো গ্রাম এমনি আমাদের ময়না পদ্মপুকুর আলগরিয়া ময়না দক্ষিণ পাড়া দুবগেরিয়া মাঠ মাঠ গ্রাম খুব ভালো গ্রাম এখানে কোন ফোন চলে না বলছে তো ওই মেয়ের বাবি বলেছিল বিয়ে যদি হয় আমার ছেলেকে খুশি হয়ে একটা কান বলা দেবে ঠিক না ভুল বলছি গো মানে এই ধরেন ঘুরু অনুকল শিখেছে এই খোদাওয়ালা হবে হ্যাঁ পরিবর্তন হয় নামাজ তোরা কবর ফেটিয়ে ফেলল খুদা পাবেন

জেরেনটাকে আল্লাহ এলমে ইলমে মারিফাতে কি নিয়ামত করেছিলেন ইলমে রুহানিয়াতের কি মাকাম দিয়েছিলেন এলমে তাসাউফের কি মর্যাদা দিয়েছিলেন হযরত জুলফিকার আলী সিদ্দিকী আমার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এমন একটা মাকাম দিয়েছিলেন এমন একটা ইজ্জত দিয়েছিলেন যে জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুরের জন্য পাগল মানুষের মতন পোষ মেনে ছোট হুজুরের সঙ্গে হেটে হেটে যত জোরে বলবেন এমনি পায়নে খোদা কে মেনেছেন মার মতন মেনেছেন

حضرات چلو گزو پیر کے ملا کہ دے کے دے کی بونے چیری کیا میاں مارے ڈاگے কে আমাকে বলতে লেগেছে তিনি কি জবাব দিয়েছিলেন ও মামাজুল ফিকান আমি অন্য কেউ নই আমি গোলাম فاطمه ইমাম তুমি আমার আব্বা কে বড় বেশি ভালোবাসে তুমি আমার আব্বা কে বড় বেশি পিয়ার করো আব্বা কে ভালোবাসে বসে বসে দরুদ শরীফ পড়ো ও মামাজুল ফিকান আমি فاطمه বনে দিলাম আরে বেশি বেশি দরুদ শরীফ পড়ো আমার আব্বা দানে সঙ্গে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে জনে মনুং সুবাহ আল্লাহ বাকির হাসনাতে জুরু হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ লে গই হুজুর আমার কেদে কেদে নবী কি মুহাব্বত করে কেদে কেদে দূর শরীর পড়ে কিছু গুণ পড়ে আল্লাহর নে কি দেখেছিল একজন মানুষ সামনে দিক থেকে হেঁটে গেনে আসে আল্লাহর নে হাসনাতে জুরু হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ হুজুর আমার কেদে কেদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর শরীর পড়ে তিনি কাছে দেশে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা তুমি আমাকে দেখে দাঁড়ানে কেন ও বাবা কি জন্য দাঁড়িয়ে গেলে আল্লাহ কে কেদে কেটে জবাব দিয়েছিলেন আপনাকে দেখে জুলফিকারে মনে মনে হয় আপনাকে দেখে জুলফিকার মনে মনে হয় আপনি সম্মান পাওয়া যজ্ঞ আপনি সব পাওয়া যজ্ঞ সেই জন্য জুলফিকার দাঁড়িয়ে মনেছে

তরু শরীর পড়ি ও ভাই তিনি কি জমা দিয়েছিলেন ও বাবা বিকার তুমি কি নবীকে গুণী দেখেছো আল্লাহ রি আপনার আমি হজরাতে জোরে খুজুর কিমলা কেদে কেদে যাওয়া দিলেন আল্লাহ রসুল কে কোনো দিয়ে দেখি না আল্লাহ নবী দিদা পায় না তিনি কি জবাব দিয়েছিলেন ও বাবা জুলফিকার যেই নবীর মহাপতে এতক্ষণ তুরে কেঁদে কেঁদে দরুশরী বন বাবা আমি অন্য কেউ না আমি তোমার সেই নবী মদিনা জমি থেকে তোমার দরুশরী পড়া সহ্য না করতে পেরে কবল করেনি আমি রসুর এর নাম হচ্ছে নবীলা ছোট বুঝতে সুত খেয়েছিলেন নাকি হ্যাঁ বলেছিলেন কথা বলেন না ঘরে ওই বিয়াল্লিশ ছিল তো ছিল তো নাকি ছিলনি তাস খেলেছিলেন এই জুয়া খেয়েছিলেন মদ খেয়েছিলেন মিথ্যা বলেছিলেন গান শুনেছিলেন পরে দুবিকে মেরে রেখেছিলেন নাকি গো আমার আপনার মধ্যে হচ্ছে না গো মুসলমানের ছেলে একশো কথা বলে পঁচাত্তর কথা মিথ্যা কথা বলে ঠিক না ভুল বলছি গো মুসলমানের একশো ঘরের মধ্যে আশিটা থেকে পঁচাশিটা ঘরে বর্তমান টিভি আছে না নেই কথা বলে বিদেশে কাজ করে মাইনে পেটিয়েছে বলে লিখছে আবার চিঠি দিয়ে বেশি করে দিন কেন রে আরে যেটা সাদা কালো আছে ওটাকে সরিয়ে রোগিন পানা একটু ঢুকাবে আমি যেন ঘরে গিয়ে দেখি রোগিন পানা আছে বলবেন আস্তা ফিরুল্লাহ কি গো নবী মানা হলো হলো পরিবর্তন হন এসে বসেছেন কিছু নিয়ে ঘরে যাবার চেষ্টা করে মাহফিলে বসে কিছু নিয়ে ঘরেই না যেতে পারলে মাহফিলে বসে লাভ কি করলেন কথা ঠিক না ভুল বলছে এলাকায় অজ কম হচ্ছে নাকি কথা বুঝতে পারছেন না ওয়াজ কম হয়নি কিন্তু মসজিদে কি দেখে আবার কিছু জন নামাজ ধরে চলে ছেলে দিচ্ছে আবার কি রে যাবো খুন কি রে বলুন আস্তা কথা ঠিক না বল বলছি এতদিন যাচ্ছিল মসজিদে এই দু অক্ত তিন অক্ত যাচ্ছিল ও বাবা আবার দেখি ছেড়ে দিচ্ছে যা সময় পাচ্ছি না ঠিক মতো বলবেন আস্তা ফিরুল্লাহ ও তোমার মাথা আগে শয়তান করে করেছিল গড়িয়ে চলে গেছে এবার পায়খানা করেছে জমে বসে গেছে বা যে কথা ঠিক না বলবো যে শয়তান পিসাব করেছিল গড়িয়ে চলে গেছে বলে ভূত ছেড়েছিল এখন মাথায় পায়খানা করেছে জমে বসে গেছে ওই জন্য এই ধরেছে বলুন নাস্তা ফিরুল্লাহ জোরে বলুন ভালো হন পরিবর্তন হন ছোট হুজুর কেবলা লোককে ধোঁকা দিয়েছিলেন নাকি আল্লাহ রইলা ধোকা দিয়েছিলেন আমাদের মধ্যে দিচ্ছে না তাই নেগো কথা বলেন আমার মুজাদ জামান লোকের জমি মেরে রেখেছিলেন নাকি কথা বলছেন না কেন বর্তমান মুসল মেরে রেখেছে না তাকে না হ্যাঁ গরিবের দু বিঘে মেরে হজ করতে গেছে হজ কবুল হবে কথা বলছেন না কেন কবুল হবে জাহান না যাবে আমি আসা এক হাজার বার হজ করলে তোমার হজ তোমাকে কি আমাদের বাঁচাতে পারবে না মানবকে কে দিয়ে বাপ মা চোখে বাড়ি ছেলে হজ করতে গেছে তুমি এক হাজার বার হজ করলে তোমার হজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না এক হাজার বার হজ করবে একবার তোমার এক হাজার হজ করবে তোমার হজ তোমাকে কিয়ামত জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না তোমার মায়ের চুকে পানি ফেলে হজ করতে গেছ রসুল হাদিস বলছে মুসলিমের হাদিস হাজরাতে আবহা থেকে রওয়াত অন্য কিতাবে দাবে হাজরাতে আনাস থেকে রওয়াত আল্লাহ রসুল বললেন মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাব আল্লাহু লাহুল বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুর আল্লাহ রাসূল বললেন যদি কোন ছেলে মেয়ে তার মা কিংবা বাবার মুখের দিকে সারা দিনের মধ্যে একবার mohabbat এর নজরে তাকায় এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান আল্লাহ রাসূল বললেন ওই ছেলে মেয়ের নামে আমাল আল্লাহ একটা হজের সওয়াব আল্লাহ লিখে দেবে আর জোরে হবে না রসুলে সাহাবাদের মধ্যে প্রশ্ন করলে হুদুর ছেলে মেয়ে যদি সারাদিন একশো বার আল্লাহ রসুল বলেন আল্লাহ দরবার রহমতের কোনো কমিনি নেই আল্লাহ ওই ছেলে নামে নামায় আমালে একশো হজের সবই আল্লাহ লিখে দেবেন ওই মামারকে কে হজ করতে গেছে কৌলাবে জাহান নামে যাবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে ইমান আবুল খাতে বিন খায় নসিকর বল আল্লাহ হুম্মা আমিন মোহাব্বতে বল আল্লাহ হুম্মা আমিন একবার মোহাব্বতে দরুশরীফ আল্লাহ হুম্মা اللهم پرانے رادھی پیری تو یا محمد کملی والا امر ماथान موکو تومی আদার রাতে রুজল দ্বারা প্রাণের প্রিয় তুমি মোহাম্মদ কামলিওয়ালা আমার মাথার মুকুট তুমি আদার রাতে রুজল ওই নামটি আমি তাবিজি করে রাখিব আপন ওই নামটি আমি রাখিব আপন সাথেতে করে আমি হৃদয় গলে ওই নামেরি ওই ইমালা গেতে পরিবহামি হৃদয় গলে ওই নামের ওই মা গেঁতে প্রাণের অধিক প্রিয় তুমি কমলি আমার মাতান মুকুট তুমি আদান রাতে রুন্দার হম আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম এনাম ধারে আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদোম এনাম ধরে ছিলেন দুদ সৌরী পড়েছিলেন ছিলেন দুদ সরী মোহাম্মুল্লাহ আমার মাতান মুকুট তুমি আদার আদর দারান প্রাণের দারা প্রিয় তুমি মোহাম্মদ কমলি আমার মাতান মুকুট তুমি আদার রাতে রুজন দারা আল্লাহ উম্ম সাল ওয়ানা আলী আমার ভাইজান নিক্কার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরুব্বিরা মুক্তসার করব খিদমাত থেকে বিদায় নেবো কারণ খাওয়ান দান ব্যবস্থাতে বেশি রাত করলেও হবে না সব দিকে দেখতে হবে কথা বুঝলেন মাসা আল্লাহ অস্তফিরায় আল্লাহ আমাদের সকলকে শোনার চাইতে বলার চাইতে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমলের তৌফিক দান করে বলেন না আমিন মুক্ত আল্লাহ তৌফিক দিলেন ইনশাল্লাহ আবার আলোচনা হবে আসেন কেন বানাল আল্লাহ কিছু বানাতেন না যুগটা চুলাই হেলিয়া অজ্ঞতার যুগ অন্ধকার যুগ সেই নবীর মহাব্বতে আল্লাহ সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে তোফা সালামের نزلنا داني دي شو محبة محبط يا نبي يا رسول طلع البدر الا إن من سنين يأتيه بدعاء ودبا شكره الا إنما ماذا لله أعداء

صاحبيه طه محمد عيشه بطه محمد سنوات الله

سلام يا رسول <متحدث> يا نبينا یا رسول نام و پیار عرش پر حق نیم پکار سچ پیدا ہم برحیم اے ہمارا یا نبی سلام Ya Resul, Ya Haber, Salavatullah, Ya Rabbi salim sallim salim. ബനഗലൂലാ ബികവാലിഹി കഷബ ദുജാ ബജവാലിഹി ഹസനാതു ജമീഉ ഖാലിഹി സല്ലു അലൈഹി വാലിഹി അല്ലാഹുമ്മ আমার ভাই জান নিক্কার আল্লাহ ওয়ালা পরিবর্তন হন আমার যুবকেরা নামাজি হয় নামাজ শান্তি দিলা হবে মতক না পড়লো দুক হলো পড়াশোনা করে কি ঠিক না বল বলছো নামাজ মাগি দেয় নামাজ সম্পর্কে নবী বললেন আসসালাতু মি ইরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহ মমের বান্দা বান্দাদের চিহ্ন আল্লাহ বাকির দিদা জোরে বলেন না নামাজ সম্পর্কে নবী বললেন আসসালামে ফাগুল জান্নাত নামাজ হলো আল্লাহ বান্দা বান্দীদের জন্য জাহান্নামের চাবি কাঠি জোরে বলবেন না নামাজ সম্পর্কে নবী বললেন বাইনাল আব্দে বাইনাল কফ্তর ক বাইনাল আব্দ বাইনাল কফ্তর ক একটা মুমিন আর একটা কাফের দুজনের মধ্যে পার্থক্য একটাই যেটা হচ্ছে নামাজ জোরে বলুন না তাহলে যে নামাজে আসে পাঁচ অক্ষ তো পড়ে না দুই অক্ষ পড়ে আল্লাহ বান্দা বান্দি যখন নিজের মাথাটাকে নত করে সিজদায় ডুবে থাকে আল্লাহ ফেরেশতাদের দেখে দেখায় এই দেখ আমার বান্দা আমি আল্লাহ আমার আযাব গোসবকে ভয় করে খারাপ থেকে সরে গিয়ে আমি আল্লাহ আমার কাছে মাথা নত করে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দা বান্দীদের জীবনে গুনাহ গুনকে আমি আল্লাহ সব maaf করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবারা এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি আমতে আপনি আমাদের কাছে চিনতে পারবেন অত মানুষের ভিড় কিতাব এসেছে কায়েমতের ময়দানে মোট একশো বিশটা কাতার হবে একশো বিশটা কাতার তার মধ্যে আশিটা কাতারই খালি আমার নবীর উম্মাত মাতিদের হবে বলেন আলহামদুলিল্লাহ আর চল্লিশটা কাতার অন্য নবীর উম্মাত উম্মাতিদের হবে খালি আশি কাতার উম্মাত মাতিদের কাতার আমার নবীর হবে আমাদের হবে হুজুর অত শাহাবাদা চিনতে পারবেন অত মানুষের মধ্যে নবী বললেন আমি রসুল উল্লাহ কথা চিনে ফেলব নামাজিতে করে আমি আল্লাহ রসুল উল্লাহ ঠিক বুঝে ফেলব জোনে বলুন না শাহাবাদা বল হুজুর কিভাবে চিনবেন আল্লাহ রসুল বললেন যখন নামাজ আদায় করা হয় তার আগে উজু করা লাগে না লাগে না কিতাবে হাদিস এসেছে যখন উজু করেন উজু করার জন্য যখন কিতাবে এসেছে ওই হাতটাকে দোয়া হয় এই হাতের দ্বারা যেই গুণাগুণ হয়ে যায় উজু করার পানি যেমন টপকে টপকে আল্লাহ পাকের হুকুমে হাতের গুণাগুণ কালাইভাবে ওইভাবে টপকে টপকে আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয় উজুর জন্ম যখন মুখ ধোয়া হয় কুন্ডি করা হয় মুখের দ্বারা জাবানের দ্বারা যেই সগিরা সগিরা গুণাগুনে হয়ে যায় যেমন মুখ থেকে পানিটা টপকে 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 পড়ে তেমন চোখের গুণাগুণ আল্লাপাক ওইভাবে ঝরিয়ে ঝরে জমিনের মধ্যে ফেলে দেয় তখন উজুর জন্য হাত পাটাকে ধোয়া হয় পা দ্বারা হেঁটে গেছেন গুনার দিকে হেঁটে গেছেন যেই পা দ্বারা হেঁটে গেছেন গুনা করেছে ওই গুণা গুণ আল্লাহ পাক যেমন পায়ের পানিগুলো টপকে টপকে পড়ে ওই পানিগুলোকে আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয় যখন উজু করে যখন মসজিদ বা ঘরে মা বোনের নামাজের জন্য আগে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের রাস্তায় আল্লাহ ফেরেস্তাদা নূরের ডানা কোনো বিছিয়ে দেয় ওই দানাতে হেঁটে হেঁটে যায় আল্লাহ রসুল বললেন কায়ামতের ময়দানে আমার নামাজি ওম্মা তো মাতিদের ওর উজুর জায়গাগুলো থেকে আল্লাহ পাক নূর চমকাবেন আমি রসুল্লাহ ওই নূর থেকে বুঝে লোক হয় আমার নামাজি ওম্মা তো মাতি জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ সেই নামাজে আসে সারা জীবন তো ফাঁকি দিলেন এখনো দেবেন একটু ভালো হন পরিবর্তন হতে হয় মনটাকে ঠিক করতে হয় জীবন গুনা করবেন মনটাকে চায় না যে একটু ভালো হব ভালো হতে হয় ফাঁকি দিতে নেই আমার যুবকেরা ভালো নামাজ ফাঁকি দেওয়া যাবে না পাঁচোক্ত না পড়লে দুয়ো আপনাকে পড়তে হবে দুয়ো পড়তে হবে পাঁচ ওয়াক্ত করাবার মালিককে একদিন না একদিন আল্লাহ বেনামাজী কোন দাঁড়ায় পাঁচ তো নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে দেবেন বলেন না ইনশাআল্লাহ বলেন না আল্লাহ ফজত থেকে নামাজ শুরু করে দেয় ফাঁকি নয় তাহলে কিসের মোহাম্বত হলো ভাই বলে গেলেন না কারা কারা মোহাম্বত করে হাত তেল বললেন না ভাই বলেন যে তাকে মোহাম্বত করে কায়েমত আল্লাহ রসুল বলেন তার সঙ্গে তার হাসন হাসন হবে আপনি খারাপ লোককে মহব্বত করেন খারাপের সময় কি উঠবেন আর ভালো লোককে ভালোবাসেন কি আমাদের ভালো লোকের সঙ্গে উঠবেন ওই ভালো লোকের সঙ্গে আপনি জান্নাতি হয়ে যাবে তাহলে আমাদের ভালোবাসেন আমরা কি বেনামাজি না কি হ্যাঁ আপনার হুজুর কেবলা কি বেনামাজি ছিলেন পাঁচ হুজুর কেবলা মুজাদুজামান হুজুর বেনামাজি ছিলেন কথা বলছেন না কেন বেনামাজি ছিলেন নাকি তাহলে তারিকার ইমামরা কি বেনামাজি ছিলেন আল্লাহ কি বেনামাজি ছিলেন তাহলে আমার গৌসুল আজম কিতাবের মধ্যে এসেছে বাগদাদের জঙ্গলে ইবাদত করতেন জঙ্গলে নামাজ পড়তেন নামাজ পড়ে বসে বসে ইবাদত করতে করতে এমন একটা হাল চলে এসেছিল এমন একটা অবস্থা চলে এসেছিল গাছের পাতাগুনো করে আমার গৌসুল আজম পুরো ঢেকে গিয়েছিলেন ওনার কোনো হসি নেই ইবাদত করেই যাচ্ছে চলে বলে তাহলে সেই গৌসুল আজমের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নেই তাহলে গৌসুল আজমকে বেনামাজি ছিলেন নাকি তাহলে ভালো হয় পাঁচক তো পারেন না দু অক্ত পারেন একদিন না একদিন এই বেনামাজি কোন দ্বারা আল্লাহ ঠিক পাঁচক তো কায়েম করে নেবেন বলেন আমি জোরে বলেন ইনশা আল্লাহ নামাজ পড়েছিলেন যারা তাদের দিকে দেখে নামাজ পড়েছিলেন কে আমার সুরে জামাতা সেরে খুদা আলী রাজি আল্লাহ আমার আপনার ফাঁকি দেওয়া নামাজ নয় মুসলমান নামাজে ঢুকলে কোরআন শরীফের মধ্যে খোঁজে সব থেকে ছোট সোরা কোনটা ঠিক না বলবো আছে আরে খালি পড়তে পারলে বাঁচে ছোট আরে ইমাম যদি বড় সোরা বলে কারি আনা করছে ভাই দেখ না যেন শোনাতে এসছে ঠিক না ভুল বলছি একটু বড় পানা সোরা ধরলে মাছ দিচ্ছে কেমন দেখে না দোকানটা খুলে গেল সব খদ্দে চলে গেল বলবেন আস্তা খেয়ে আর এই জন্যই তো মসজিদে আসেনি দেখেছো খালি কীর্তি নামাজ হয়েছিল আমার ইমাম চার ইমামের ইমাম হযরত নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি নামাজ পড়েছিলেন দুই রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কুরআন শরীটাকে হুজুর খতম করেছিলেন কে ইমামে আযম যিনি জানান হুজুর যেখানে কবর হয়েছে ওই কবরের জাগায় হুজুর ইন্তেকালের আগে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত বার কুরআন শরীটাকে খতম করেছিলেন নামাজীদের মত নামাজ পড়ে আমার আপনার নামাজ নিয়ে দেরি দিক দেখে ওই দিক দেখে করছে ঠিক না ভুল আছি বা ঠিক করে কোনো কে এখনো কেউ ঠিকবেন কয় আর বিরোধিতা এই তো সুযোগ নিচ্ছে আমাদের ঠিক না বলবো আছি গা ফুরফুরা ফুরফুরা করছে এখন নামাজ করতে জানিস নি নিয়ে দেবে তেমন করছি কেন ঠিক না ভুল বললাম গো কে নিয়ে দেবে দে কার জামা দেখে কার টুপি দেখে কার পাহা দেখে কোথাও লাইট দেখছে আর মসজিদের ডিজাইনটা কি সুন্দর রে ওই দুবগেরিয়ার মসজিদটা খুব ভালো করেছে তো ও কোথা থেকে করলো রে ঠিক না ভুল বলছি এই হচ্ছে না হয় বলছি পদ্মপুকুর মসজিদের কত পুরাতন রে হাই রে করে কাজ এখন কত ধনী লোক আছে মসজিদ দেখেন নিজের ঘরে পাতল বসিয়েছে আর মসজিদ করেও ঠিক না ভুল বলছি গো এই পদ্মপুকুরে রাগ হচ্ছে নাকি আল্লাহর ঘরটা সুন্দর করতে হবে না সব হয়ে গেল এটা কে করবে নামাজের মতন নামাজ সেরো খোদা পড়েছে যে নামাজ হচ্ছে যাবে জমিন গেলে শরীরে তীর লেগেছে সাহাবা টানছেন কাঁদছে হযরত আলী রাসূলের সাহাবা রাসূলের কাছে বিচার দিনে হুজুর আলী কাঁদছে রাসূল বলেন ছেড়ে দাও আলী যখন নামাজ পড়বে নামাজ অবস্থায় তীর বার করবে হাজার আলী নামাজের তাহারি তো নামাজ পড়ছেন শরীরের তীর টেনে বার করলেন গোস্ত শুদ্ধ উঠে গেল হাজরাত আলী নামাজ অবস্থায় একবার আহ বলেন না একবার উহ বলেন নামাজ থেকে ভালো বলেন সাহাবারা বলেন তীরটাকে টেনে বার করবো আলী কাঁদছেন সাহাবারা বলে কখন বার করে ফেলেছে কখন করলে আরে আপনি যখন নামাজ পড়ছিলেন ওই নামাজ অবস্থায় বার করেছে হাজরাত আলী বললেন নামাজ অবস্থায় কখন বার করেছেন আমি আলী কিছুই বুঝতে পারিনি জোরে বলুন এই হচ্ছে খুদাওয়ালা নামাজ এই নামাজ সম্পর্কে নবী বলেছেন আসসালা তুমি রাজুল মোহামিনী এই নামাজ হচ্ছে আল্লাহর দিদারি নামাজ আর আমার আপনার নামাজ বলবো হ্যাঁ মহাশাকে এমনিতে এতজন মেরেছে পাশের লোকগুলো ভয় ছেড়ে দিয়েছে কি হলো রে আল্লাহ ঠিক না ভুল বলছি

নামাজটা মকরু হয়ে যাবে নামাজের নিয়ে হচ্ছে নামাজের তেরিকা হচ্ছে এই কানের লচিতে বুড়ো আগুড় ঠেকাতে হবে এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য এই কাদের ওপর উঠবে পুরুষ দুজন এই কানের লতিতে বুড়ো আঙুল টাকা দেয় এই ঠেকিয়ে তিনটে হাতকে এই আঙুলকে এই হাড়ের রেখে এই দুটো আঙুলকে এই ভেতর দিয়ে ধরে নাবির একটু নিচে বানতে হবে এটা হচ্ছে নামাজের নিয়ম তাহারি বা মাদা অবস্থায় আপনার চোখের দৃষ্টি আপনার শেষ দায় জায়গায় থাকবে এটা হচ্ছে নামাজের নিয়ম যতই আওয়াজ হোক দুনিয়া ভেঙে গেল ওইখানে থাকবে দুনিয়া ভেঙে গেল ওখানে থাকবে কথা বুঝতে পারছেন কিন্তু আপনি যদি শোনেন বাঁচাও বা কোনো শব্দ যদি শোনেন কোনো বাচ্চা মরে যাওয়া পুকুরে মরে যাচ্ছে যদি শোনেন নামাজ ছেড়ে তো তাকে বাঁচানো যাওয়া এটা হচ্ছে ইসলামের হুকুম যেটা বলবেন এটা আলাদা আমি সেদিকে যাচ্ছি জায়গায় রুকুতে যাবেন পিঠটা সোজা সোজা থাকে অনেকে দেখেন পিঠটা রাখে নামাজ হবে না শরীর সুস্থ থাকলে নামাজ হবে না নামাজ মধ্যে কমজোরি এসে গেল নুখ এসে গেল বিমার আলাদা আলাদা পিঠটাকে সোজা রাখতে হবে সিজ থাকা অবস্থায় চোকের দৃষ্টি আপনার দুই পায়ের মাঝখানে থাকবে রুকু তোকে উঠবেন যাই যাবেন আগে আপনাকে হাতু রাখতে হবে অনেকে হাতু রাখার আগে হাত রেখে দেয় নামাজের নুকস এসে গেল হুকুম হচ্ছে আগে আপনাকে হাতু রাখতে হবে তারপরে দুটো হাত তারপরে নাক তারপরে কপাল সিজদায় থাকা অবস্থায় আপনার চোকের দৃষ্টি আপনার নাকের দিকে থাকবে অনেকে আছে সিজদায় থাকা অবস্থায় পিছনে পা দুটো ভার হয়ে যায় হয় না নামাজ যাবে না নামাজ থেকে ফারে হয়ে যায় নামাজ থেকে চলে গেলেন আবার আপনাকে নিয়ত করে নামাজ আসতে হবে সিজদায় থাকা অবস্থায় পিছনে পা দুর অনেক আলগা করে দেয় কি এমন কিছু মুসল্লি আছে না নেই হবে না নামাজ থেকে বাইরে হয়ে গেলেন পা থেকে থেকে সিজদা থেকে উঠবেন আগে কপাল উঠবে তারপরে না তারপরে হাত আবার সিজদায় আগে হাত যাবে তারপরে নাক যাবে তারপরে কবর তাশাহুদে বসবেন ডান আগুল ডান পায়ের আগুলগুলোকে মুড়ে বসতে হবে তাশাহুদে বসা অবস্থায় চোখের দৃষ্টি আপনার কোলের দিকে থাকবে এটা হচ্ছে নামাজের হুকুম আর আবার আপনার নামাজ গোটা মসজিদ চোখ ঘুরছে একদম কথা ঠিক না ভুল হচ্ছে ভালো হন পরিবর্তন হন মানার মতো মানে আমার মামুনেরা পর্দা সহি চলে বিহায়া বেপর্দা বন্ধ করে নীলজ্জাপনা বন্ধ করে মুসলমানের মেয়ে বলে বর্তমান চেনা মুশকিল কথা ঠিক না ভুল বলছি বিহায়া নিলজ্জা গায়ের কমদের মেয়ের মতন মুসলমানের মেয়ে আর টো টো করে ঘুরে বেড়াতে না কাপ মাথায় কাপড় ঠিক আছে বিহায়াদের মতন হচ্ছে এটা ঠিক না নামাজ যেমন ফরজ আল্লাহ মহিলাদের জন্য পর্দা কলরতা দূর ফরজ করেছে

কে فاطمه কেদারের মধ্যে বাবা যায় ময়দানে মাশ দিনতে সো আল্লাহ পাক নিজে বিচার করেন ও ভাই যারা আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কহা আল্লাহ পাক চুল চুল পরিমানের সামনে কি মণি না কি মনস

তোমাদের চোখের দৃষ্টি খানা নিচের দিকে করে নাও ও হাসরবাসীরা তোমাদের চোখের দৃষ্টি খানা নিচের দিকে করে নাও কেন হাসর ময়দান থেকে এখন খাচুনে দাঁড়ান আমার হাবিবের কোনো যা টুকুরি হাজাতে বাঁধে মা রবি আল্লাহ হাসর ময়দান থেকে যাবে কে মতো ময়দান থেকে যাবে কিতামের মধ্যে বাবা দায় সত্তর হাজার আল্লাহ বাগের হুর হাসর ময়দানে

জান্নাতে রেশমি কাপড়লে দুই দিকে পর্দা করে থাকবে এ হাসের বাসেরা চোখের দৃষ্টি নিজে করবে আমার রাসূলের বিবি बेटी খাতুন জান্নাত ফাতেমা হেঁটে হেঁটে যাবেন এই পর্দাতে ঘাট করবে আর ওই পর্দার মাঝখানতে সাইয়েদা ফাতেমা হেঁটে হেঁটে যাবে জোরে বলবেন না সেই ফাতেমা পর্দা করেছিলেন কথা ঠিক না হলো হযরত ফাতেমা রবী আল্লাহ তাআলা নাগান integrante কেদে 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 হযরত আলী اللہ رسول زمدن او شیر خدا او حضرت امام حسان غزب

যা আপনা আপনার জানাজান নামাজ কানা এতে অন্ধকারে এতে আরে কেন তবো দিনের আলোতে আল্লাহ রসুলে সামাদে করে

জীবনও কোনো কোনো বেঙ্গানা পুরুষ আমাকে দেখে নাই ফাতেমা যখন মারা যাব ফাতেমা টপা রোবর থেকে আমি ফাতে মাকে দেখে তারা তো বলতে পারে

পর্দা করে তো আর ফতেমা বলে দোষ হয়ে আর কি আজ রহিমা ঝুরিমা করিমা কেউ ভালো একই গইলের গুলো হয়ে বসে আছে ঠিক না বলবো চিব বারো সাল বাজারে যারা সব থেকে ছোটো কাপড় মুসলমানের মেয়ে ঈদের সময় সেটা আগে পছন্দ করে বলবে নাস্তাক ফিরুল্লাহ জলে বলবে নাস্তাক ফিরুল্লাহ ঠিকই বলছি না ভুল বলছি গো পরিবর্তন হওয়ার পরিবর্তন সারা জীবন একই থাকবে আপনার কি মনটা চাই না ভালো হব একজনকে দেখে কি শিক্ষা লাগে না গ্রামে যদি কোনো মেয়ে বোরকা পরে পর্দা করে যায় তাকে আবার কিছু কিছু গ্রামের মহিলা আছে গো টিটকিরি ও এই না পর্দা করছে কেমন দেখে না কত বিবি রহিমা হবে রে তাকে ভালো কাজ করছে আবার তাকে চিমটি কাটছে এমন কিছু কিছু আছে না নেই গো তুমি তো একটা গুনাহ করছো এটা বলা তুমি আর একটা গুনাহ করলে বলুন না আস্তাগফিরুল্লাহ বলেন আমার মা বোনেরা পরিবর্তন হল পর্দা সহกิจ চলে আমার ভাইয়েরা যার ঘরটাকে ঠিক করে ঘর ঠিক করে আল্লাহ রাসূলগণ মেরা শুনিতে গিয়েছিলেন আল্লাহ রাসূল মেরাজে গিয়ে জান্নাতে ঢুকবেন জান্নাতের গেটে দেখেছিলেন আদায়ুসু লাদখুলাল জান্নাত আদায়ুসু লাদখুলাল জান্নাত দাইউস কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না

বাপ হিসাবে মেয়েকে বলেছিলেন মেয়ের উপরে বাপের অধিকার আছে না নেগো এই কথা চলবে না বুকে হাত রেখে খুদাকে সাক্ষী রেখে না আমাকে হত্যা আল্লাহকে সাক্ষী করে মনে মনে বলেন তো দেখি আপনার মেয়ে যখন আপনার সামনে বিহায়ার মতন চলে গেল বাপ হিসাবে বলেছিলেন এই পর্দার সহি যাও কোথাও যাচ্ছ ধরা পড়ে যাবে এই যে হ্যাঁ ধরা পড়ে যাবেন বুকে হাত রেখে খুদাকে সাক্ষী রেখে বলেন আপনার বিবি যখন আপনার সামনে দিয়ে বিহায়ার মতন বেড়ে গেল স্বামী হিসাবে বিবিকে বলেছিলেন বিবির ওপর স্বামীর অধিকার হক আছে না নেই বলতে পারবে না নেই বলেছিলেন ধরা পড়ে যাবে এই যে হ্যাঁ ভাই হিসাবে বোনকে বলেছিলেন ধরা পড়ে যাবে ছেলে হিসাবে মাকে আদবের সঙ্গে বলেছিলেন বললেন ধরা পড়ে যাবেন কিতাবের মতে লিখছেন কায়ামতর ময়দানে একটা মহিলা চারটে পুরুষকে টেনে টেনে হাত জাহান নামায় ঢুকাবে বলেন আস্তা ফিরুল্লাহ জোরে বলেন নাস্তা মহিলা হবে একজন ঢুকাবে চারজনকে বাপকে ঢুকাবে ভাইকে ঢুকাবে স্বামীকে ঢুকাবে ছেলেকে ঢোকাবে আল্লাহ এরা আমায় কে বলে না আল্লাহ কি লিখছে কে আমাদের একটা জাহান নামে গেলে চারটে পুরুষকে জুটিয়েই নিয়ে যাবে আসেন কুদা ঘরটাকে ঠিক করে এই ঘর করে প্রত্যেকে ঘরকে ঠিক করে আপনাকে ওনাকে জ্ঞান দেবে ওনাকে এনাকে ওনাকে এনাকে জ্ঞান দিতে যে যার ঘর ঠিক করলে এ পদ্মপুকুর গিনামে বিহায়াপনা থাকবে কথা বলছেন থাকবে খিলগা পুরে থাকবে বিহাইয়া কথা বলে দুবগেরিয়া থাকবে এই মারগিরামে থাকবে ময়নায় থাকবে দক্ষিণ পাড়ায় থাকবে আলগরিয়ায় থাকবে প্রত্যেকে যদি প্রত্যেকের ঘরটাকে ঠিক করতে পারে গিরামে তো মহিলা বেরোতে পারছে না বিয়ে হবে কি করে কথা বুঝতে পারছেন না নিজে বাপ হয়ে মেয়ের হাতটা ধরে টেনে যেকে বাপ হয়ে গিয়ে সময় ছোট জামাটা কিনে দিচ্ছে এ লজ্জা কি মুখ দেখাবার জায়গা আছে ভাই কথা বলছেন না কেন ভাই হিসাবে বোন কে নিয়ে ছোট জামাটা কিনে দিচ্ছেন স্বামী হিসাবে বিয়ে নিয়ে যে জামাটা কিনে দিচ্ছেন এ গুনার অধিকার কিন্তু আপনি হয়ে গেলেন কথা ঠিক না বলবো ছিল বাড়ির মেহে মহিলা দরকার বিয়ে করার মূলে কিন্তু বাড়ির গার্জেনেরা এদের দুঃখ পানা যাই পান আমার বয়ে গেছে রেখে দিকে যান জলসার বুকে আপনার পীরের বাচ্চারা দেয় জলসার গরম দেখা দেয় রেখে দিকে যান শরীয়তেও কথা বলে যা পীরের বাচ্চা ভুল করলো খোদার কাছে দোষী হিসেবে দাঁড়াতে হবে ঠিক না ভুল বলছি অস্ত্র সারা জীবন শুনছেন এগুলিকে ঠিক করবে অস্ত কম হয় না প্রতি বছর আপনার পদ্ম করে দুটো থেকে তিনটে জলসা হয় ময়নায় চার থেকে পাঁচটা জলসা হয় আলগরিয়ায় জলসা হয় মাঠগ্রামে জলসা হয় খিলতাপুরে জলসা হয় দুবগেরিয়ায় পাঁচ থেকে সাতটা জলসা হয় কজন মানুষ ভালো হয়েছে কি আর শুনছেন নিয়ে আসে কি নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন নিয়ে আসে কি নিজেকে ইমানদার বলছেন নামাজ পড়ে চুল পাকালেন দাঁড়ি পাকালেন এখন টিভি ঢাকা বন্ধ করতে পারে না কিসের মুসলমান দাবি করতে নামাজ পড়ে চুল পেকে দেন দাঁড়ি পেকে দেন এখন বিড়ি গাও বন্ধ করতে পারে না তাস গারা বন্ধ করতে পারে না জুয়া গারা বন্ধ করতে পারে না মদ গারা বন্ধ করতে পারে না গান শোয়া বন্ধ করতে পারে না হারাম গারা বন্ধ করতে পারে না বাপিরা মাপিরা বউবিরা বন্ধ করতে পারে না গরীবের মেকা বন্ধ করতে পারে না কিসের মুসলমান দাবি করতে নিয়া আমি

যিনি এত বড় দরজার আল্লাহ মাহবুব ছিলেন এত বড় অলি ছিলেন কথা বলেন একটা খালি নুকস করেছিলেন কি নুকস একটা পাহাড়ের দিকে তাকিয়েছিলেন পাহাড়ের দিকে তাকিয়ে অসুবিধা হচ্ছে নাকি বিরিয়ানি সেন এসছে কিন্তু অসুবিধা তো নাফস কোন দিকে আমার দিকে না ওইদিকে এদিকে আছে তো বললো কি আমি করে দিলে আমার ওয়াজ করছে রে এদিকে তো খালি এমন কিছু ব্যাপার নেই তাই শেষ করে দিচ্ছে কি বলেন হ্যাঁ মানে এই বিরিয়ানি সে নিয়েছে আবার করছে রে কি হবে রে আল্লাহ ঠান্ডা হয়ে কথা বুঝলে নবী মুসা আলাইহি সালাম ও মা রাস্তা থেকে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের দিকে তাকিয়েছেন তাকিয়ে খালি মনে একবার করেছে যদি পাহাড়টার মধ্যে গাছ হতো ফুল হতো কতই দেখতে ভালো লাগতো সঙ্গে সঙ্গে মনটার মধ্যে খেয়াল এসে গেছে এটা তো আল্লাপাকেরই সৃষ্টি আমি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কথার উপর কথা বললাম কতটা বিয়াদিবি করে ফেললেন এই চিন্তা করে নিয়ে ত বা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তরফ থেকে হুকুম না হয় যে মাফ করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাবো নি আচ্ছা বলেন তো দেখি আমার আপনার জ্ঞানের মধ্যে এর মধ্যে কোনো বিয়াদবি দেখতে পাচ্ছেন কথা বলছেন না কেন পাচ্ছেন কিছু আমি আপনি ওখানে দেখে বলিনি গাছটা যদি ঠিক এরাম দেওয়া হতো না একটু ভালো হতো বলি না বলিনি এর মধ্যে কিছু বিয়াদবি আমার আপনার মনে হচ্ছে কি হচ্ছে মনে বিয়াদবি কিছু হচ্ছে খালি মনে মনে করেছেন পাহাড়টা দেখে যদি ফুল হতো গাছ হতো কতই দেখতে ভালো লাগতো সঙ্গে সঙ্গে মনটাকে ঘুরিয়ে মনে মনে নিয়ত করলেন পাহাড় তো আল্লাহ পাকে বানিয়েছেন আমার থেকে আমি কি আল্লাহ থেকে বেশি জানি না উজবিল্লা আল্লাহ পাক ভালো বুঝছেন বলে অমন করেছে আমি আল্লাহ পাকে সৃষ্টির ওপর কথা বলেছি তাদের ইমান থাকেন তাদের খুদার খুশি থাকেন এইটুখানি কথার জন্য তিনি তওবা করলেন আর মনে মনে করেন আল্লাহ পাক যতক্ষণ হুকুম না দেয় ততক্ষণ কিচ্ছু নেই এই হচ্ছে খুদাওয়ালাদের পরিচয় ঠিক না ভুলগো এই হচ্ছে ইমানদারদের পরিচয় এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের পরিচয় হচ্ছে এটা কথা ঠিক বলেছি না ভুল বলছি গো মানমেন তো এদের মতো মানে নামাজ হয় চুল দাড়ি সব পে কে ফেলে দেখ এখন খবরলে ভালো করে দেখেন দেখেন ঘরে মোটামুটি ছত্রিশ ইন্টি ভালোই আছে একটা মোটামুটি হাজি সাহেব গিয়ে মাঝে মাঝে বসে বসে দেখে বলছে বলবেন নাস্তা ফিরুল্লাহ রাগ করছেন নাকি আপনারা হ্যাঁ গুণা করছেন তো করছেন ওই সব বলার কি দরকার ছিল আপনাদের অত্যাচার সারিয়াদের কথা বলা যাবে না কি গো কত বুঝতে পারছেন নামাজ করে বেরোলো টুপি খোলার সময় নেই উজুর গন্ধ নামাজের গন্ধ মসজিদের কত বিশ্বকাপ খেলা হচ্ছে ওই তো আসার সময় দেখলো ময়না থেকে ঢুকেই একদম লেগিয়ে আম বাগানের নিচে গো কি রে নান দিকে ফিলাঘাট কি বল বাম থেকে ও এত জিনের বাচ্চা কেন বলতো এত জিনের বাচ্চা এখানে কেন আম বাগানে রাতের অন্ধকারে ও সামনে দিয়ে একটা শয়তানের বাক্স বানা বসানো আছে ও তাই বলি এত জিনের বাচ্চা আম বাগানে কি করছে কথা বুঝতে পারছেন হা হয় দেখছে গো মাটি ঢুকছে বেরোচ্ছে কোনো খবর নেই কথা বুঝতে পারছেন না এই তো অবস্থা রে ভাই এই তো আপনার আমার ইমান রে ভাই কত সহজ মনে করছেন নাকি ইমানের মধ্যে ইমান রাসূলের সাহাবাদের ছিল জোরে বলবেন না আল্লাহ রাসূলের সাহাবী ইমান আনার জন্য একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একটা আঠারো থেকে কুড়ি বছরের যুবতী মহিলাকে এই মক্কা জমিনের কাবেরা নিয়েছে উলঙ্গ করেছে ল্যাংটা করেছে শরীরের কাপড়গুলোকে একটা একটা করে খুলেছে আজকে আমি ময়না ওখানে বললাম বলে ওখানে টার্গেট করছেন এই গ্রামেও আছে অনেক বাজে ওই ওখানে রে এমন হচ্ছে চোখ চাওয়া দিয়ে হচ্ছে তো আমরা তো কিছু বুঝি না কি রে ভাই না আমরা কিছু বুঝিনি আপনার যেমন কম্পিউটার যুগে আমরাও কম্পিউটার কথা বুঝতে পারছেন হুজুর কি বললো ভাইজান

ঠিক না ভুল বলছি গো যুবক বয়সে অনেক কিছু রক্তের গরম থাকে অনেক কিছু হয়ে যায় সারা জীবনই করবে ভালো হতে হয় স্বামীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় যুবতী মহিলাকে এনে উলঙ্গ করেছে এই আঠারো থেকে কুড়ি বছরের যুবতী মহিলা এক হাতে নাচি স্টিলের গোস্ত সরের গোস্ত অপর হাতে শরাবের মতল যে ঘরের মধ্যে মোহাম্মাদের একটা পাগল আছে এই মোহাম্মাদের পাগলটাকে সরের গোস্ত বা মদ যদি খাওয়াতে পেরেছিস তোকে রানি বানিয়ে দেবো মক্কা যুবতী মহিলা ঘরের মধ্যে গেছে তিন দিন থেকে যে তিনটে দিন পরে যখন বাড়ির দল ওয়াদাখানা খুলে হয়েছে ওই উলঙ্গ মহিলা যুবতী মহিলা ল্যাংটা অবস্থা ছুটে ছুটে বার হয়ে একটাই কথা বলে এই মক্কার বেদিন দাদা তোরা করছিস মিথ্যা তোরা করছিস মিথ্যা তোরা করছিস বিহক ভেতরে যিনি আছেন উনি হচ্ছে বলো আজরে বলা যাবে না আমি মক্কা যুবতী লঙ্গ মহিলা আমি আঠারো থেকে কুড়ি বছরের যুবতী মহিলা আজকে দিনে এই গড়াকে ঢুকিয়েছিলেন

মুহাম্মদ পাগলের সামনে দেখিয়ে দাঁড়িয়ে দি মুহাম্মদ পাগলের কাছে দেখিয়েছি আমি এই তিনটে দিন মুহাম্মদ বাবা নাকি আমার দিকে একবারের জন্য চোখ তুলে তাকাদে দেখি না এই হচ্ছে ঈমানী ওলামা মুসলমান যে উলঙ্গ ল্যাংটা উলঙ্গ যুবতী মহিলা 18 থেকে 20 বছরের পারবেন এই পারবেন রাসূলের সাহাবী বের

যুবকদের অত্যাচারে আমার কিছু মামুন আছে ভালো মামুন ভদ্র মামুন রাস্তা দিয়ে পর্দা নেশিন অবস্থা হেঁটে যাওয়া তাদের জন্য দুষ্কর হয়ে গেছে এই ঠিক না বলবো এই হচ্ছে চরিত্র লড় দিয়েছে এই হচ্ছে মুসলমানের পরিচয় না এটা খোদাওয়ালাদের পরিচয় এটা হতে পারে না মুসলমান এমন একটা জিনিস এটা হচ্ছে আমান ইসলাম আমান জোরে বলুন বর্তমান বাস্তব জীবনে ঘটনা শুনলে অবাক হয়ে যাবে একটা মহিলা যুবতী মহিলা জি হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন গভীর রাত্রিরে রাস্তায় কিন্তু যুবক ছেলে মহিলাটাকে তারা করেছে তার সঙ্গে খারাপ নোংরা মধ্যে ধাবিত হবে ওই মহিলা হিন্দু ঘরের মহিলা কানতে কানতে নিরুপায় হয়ে পাশে পেয়েছিল মসজিদ মসজিদের মধ্যে ঢুকে গেছে আর মসজিদের মধ্যে একটা যুবক ছেলে বসে বসে আল্লাহর কুরান বলছেন জোরে বলুন মহিলাটা দাঁড়িয়ে আছে কে মা কে বোন তুমি তাহলে আমি এই অত্যাচারে আছি বোন তুমি একজন যুবতী মহিলা আর আমি একজন যুবক ছেলে দুজন এক জায়গায় থাকা চলে না বোন তুমি চলে যাও মহিলা কেঁদে কেঁদে বললেন ভাই আমাকে যদি বার করে দিয়েছেন হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি মহিলা আমার এর চোদ্দটা থাকবে না যুবকটা কি বললেন

মানবেন তো ইমান আনবেন তো এদের মতন ইমান আনেন যে একটা মহিলা পাশে থাকা অবস্থায় যুবক ছেলে বসে বসে আল্লাহর কুননের মধ্যেই মশগুলি গেছে একবার চোখ তুরো দেখেন জোরে বলবেন না হবে এদের মতন ইমানোলা তবে আছে ঠিক না বলবো আল্লাহ আমাদের সকলকে সেই পথের করে প্রতিক্রাহ্মা আমি আল্লাহ করলাম আল্লাহ দিলে আবার আলোচনা হবে সকলে শরীফের তিনবার সুরায় ফাতেহা আলহামদুলিল্লাহ শরীফ পাঁচবার সুরায় আল্লাহ শরীফ এগারোবার দুরুস শরীফ পরে আল্লাহবাগে দারবার দোয়া চাওয়া হবে তানা দরবার দোয়া মাগা হবে সকলে তেলা করে বিদায় নেবো

কথা বুঝলেন সকলে দোয়া চান আল্লাহ আমাদের মোরশেদ কেবলা হায়াত দারাস করে বলুন আল্লাহুম্মা আমিন প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার আমাদের রাহানা দ্বিতীয় নম্বর দু নম্বর গেট থেকে কারবালার ময়দান ওখানে খানকা শরীফ করা হয়েছে প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার জিকিরের মাহফিল আমার আব্বা জান হুজুর কেবলা থাকে কথা বুঝলেন এই মাসে আমি এসেছিলাম গত মাসে আব্বা হুজুর এসেছিলেন আবার তার আগের মাসে আমি এসেছিলাম তার আগের মাসে আব্বা হুজুর এসেছিলেন আর খানকা শরীফ ওখানে করা হচ্ছে আল্লাহ কবুল করলে আগামী বছর আব্বা হুজুর আসবেন প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার রাহানা দু নম্বর গেট থেকে ঢুকে কারবালার ময়দান ওখান জায়গা দিয়েছে সব মিলে খানকা করা হচ্ছে খেয়াল লাগে প্রতি বাংলা মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কলকাতায় মানিকতলায় আমার মুজাদুদুস জামা হুজুরের পীরের দরবার হাজরাতে সুই ফাতে আলী ভাই সি রহমাতুল্লাহ প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার কলকাতায় জেকরে মাহফিল আপনার পীরের আউল্লা দ্বারাই পরিচালিত খেয়াল লাগবে প্রতি বাংলা মাসের পঁচিশ তারিখ আমাদের এই মাদবপুর খানকা শরীফ পীর আল্লামা কালিমুল্লা সিদ্দিকি মাদ্দা জিল্লা ওয়াল আলী দামাত বারকাত আমার চাচাজান হুজুর পীর কেলা বড় চাচাজান হুজুর কেবলা তিনি অসুস্থ কদিন আগে কলকাতায় হাড়ের অপারেশন রক্ত সার্কুলার হচ্ছে না বিলাট ঠিক বলেন সার্কুলার হচ্ছে অপারেশন হলেন আল্লাহ সুস্থ হয়ে গেছেন সবাই দোয়া করেন আল্লাহ যেন হুজুরকে আল্লাহ শরীর সুস্থ রাখে বলুন আল্লাহ আমিন বলুন আমিন থেকে আমাদের এই জলসা কমিটি পদ্মপুকুর জলসার গত তিন চার বছর আগে আমার মহিদুল নামে এক ভাই ছিলেন কমিটির মধ্যে যুবক ছিলেন তিনিও এন্তেকাল হয়েছে তার নামও দোয়া চাইবো আমার কমিটির এক ভাই তার আব্বা যান তিনিও কদিন আগে ইন্তেকাল হয়েছে তার নামও দোয়া করবো আপনারাও দোয়া করবেন আল্লাহ বা কবরগুলোকে বেহেস্তে নূর আলা নূর বানান বলুন আল্লাহ আমিন আজকে মাহফিলের জন্য আমার বাড়ির মা বোনেরা মহিলারা ভাইয়েরা সব মিলে উনিশ কদম কোরআন শরীফ পড়েছে বলুন আলহামদুলিল্লাহ কলেমা শরীফ দরু শরীফ মিলে এক জায়গায় আর এক জায়গায় লিখেছে বার দরু শরীফ চারশো চারবার পড়েছে মোট জায়গায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি আল্লাহ আল্লাহ ঈশান নামাজের আজের পথ থেকে আল্লাহ কোরআন শৈ হাদিস কলমা আল্লাহ যে দা পরিচালক সকলে পড়তে করতে বলতে ভুল কথা মাফ করে দিন যদি সব সবা সর্বপ্রথম আল্লাহ আল্লাহ বা আজকে আমার পদ্ম পুকুর ভাইয়ের আমির যুবক গুণ মিলে আল্লাহ কি সুন্দর মাহফিল করে চাল্লাহ আল্লাহ এটাকে আপনি কবুল করে নিন আল্লাহ যদি সব দান খুশি হয়ে কি সব সবা সর্বপ্রথম আল্লাহ মেহমানদের মেহমানদারির জন্য হালাল মাল থেকে গরিব আনা মতে কিছু ব্যবস্থা করেছে আল্লাহ এটাকে কবুল করে নিন আল্লাহ স

kolkata shohore manik talashiya kutub ur irshad asul nomah hazrat asufi fatali vai sir rahmatullah huzure ro bagsan khas kore san purpur juri me zamine shiya zaman kutubul alam amire shuniya allah amader sokole pir murshin اللہ وہاں زمان خجورے روح باگے سواف کرا بہن سے دی خجورے پانچ کو لے جان ٹکرا کئیوں زمان حضرت بور خضور پیر کے بلا مبتی آزا حضرت مجلہ حضور پیر قبلہ سلطان العارفین حضرت سجلہ حضور پیر قبلہ بلا دو سلوحہ حضرت نو حضور پیر قبلہ سلطان الغائزین

বসিয়া শাহ আলী রহমাতুল্লা রে আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ পানি গোবর সাহেব হাবিব আব্দুল আজিজ রহমাতুল্লাহ খোলাপদ দর্গাপুরী সাহেব রহমাতুল্লাহ সুপিন নুর মোহাম্মদ নিজাম পুরী রহমাতুল্লাহ আলহ হারোয়ার পির গুরাচাদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ ভাঙরের শাহসুল সুলতান পিন আজগার আলী রহমাতুল্লাহ বাংলা শশুনার আল্লাহ মনসরদ্দি রহমাতুল্লাহ আলহ ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ একে ফজুল হক সৈয়দ সরবাদি রহমত সাতানি শাহ মাহতাবুদ্দিন রহমতুল্লাহ আল্লামা হাতেম আলী রহমতুল্লাহ আল্লামা মহিজুদ্দিন হামিদি রহমত রহমাতুল্লাহ আল্লামা সুবেশ্বর শাহজালাল ইয়ামানী رحمتুল্লাহ আলাইহি শাহ প্রধান খাজা খান জাহান رحمتুল্লাহ আলাইহি মিন্নাপুর টাউনে আমার পদdato হযাতে হাজি মোস্তফা মাদানী رحمتুল্লাহ দাঙ্গা গজের খলিফা হযরত আবদুল মাবুদ رحمتুল্লাহ আলাইহি হযরত আব্দুল দাইয়ান সহ رحمتুল্লাহ আল্লাহ কুল টাউন অনেক আমার দ্বাদশী আছেন হাজরতে হাজি সাক সিদ্দিক আল কুরাশুর রহমাতুল্লাহ আলাই হাওড়া জেলায় খলিসানিতে দাদা হুজুর খলিফা আজহারি বক্তিয়ারি রহমাতুল্লাহ হাওড়া জেলার রাজখোলার হাজরতে হাফিজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাই হাওড়া জেলা পাকুলে হাজর সফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাই মেটিয়া পুরুষ কানকুলি হাজরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাই আল্লাহাক রাজাহাট আট ঘরার হাজরতে হাজি ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাই হাতিয়ারাজ হাজতে ইজহারুল হক رحمتুল্লাহ আলাইহি হুগলি জেলার মাতপুরে দাদা হুজুলে খলিফা হযরত আল্লামা নূর আলী رحمتুল্লাহ হুগলি জেলা ফুরফুরা শরীফের খাতুনে বড় সাহেব আব্দুল লতিফ رحمتুল্লাহ আলাইহি হুজুর আজকে আমরা বিনা দুনিয়া যুবকেরা আল্লাহ পাক আমার মুরব্বিয়ানেরা বসে আছেন পরদশ মা বুনদা বসে আছেন দেন পাক ইনারে মধ্যে কে বাবা না না জান না জান নি জান নি জান মই মুরব্বিয়ানিন রূহু বাকি সওয়াব করাবো আল্লাহ আমাদের মুরব্বিদের কবরখানা কোষাদা করে দি আল্লাহ আমাদের মুরব্বীদের কবরটা বেহেস্তে নূর আলা নূর বানিয়ে দে আল্লাহ আমাদের মুরব্বীদের কবরটা বেহেস্তে টুকরা বানিয়ে দে জানি না আমাদের বংশে মুরব্বীরা কবরে কে কি হালতে আছে আল্লাহ কার বাবা আছে মা নাই কার মা আছে বাপ না কার দুটোই না মা মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না আল্লাহ বা আমাদের বংশে মুরব্বীরা কবরে কে কি হালতে জানি না যদি কারো কবরাগ আজাব হয় সবের বরকতে কতি কবর আজাব কাল্লা মাফ করে দি এই এই পাড়ায় মোহাল্লাতে যেই যে গ্রাম পাড়া মোহাল্লা হয়ে গেছে জাল্লা প্রত্যেকের মূর্তার শুই কি মহিলা কি পুরুষ ইমান থেকে প্রত্যেকের রূপাকে সমাপ্ত পৌঁছে দিই আল্লাহ কমেডি যুবক আল্লাহ বিগত কয়েক বছর আগে হয়ে হয়েছে আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের খবরটা গোলাপ ফুলের বাগান আল্লাহ আমার ভাইয়ের কবরটা বেহেসতে নূর আল্লাহ নূর বানিয়ে দি আমার এই কমিটি এক ছেড়ে তার আব্বা এতে হয়ে চাল্লা কদিন আগে আমার হাফিজ ভাই আব্বা সিনিয়র কয়েক বছর আগে চলে গেল আল্লাহ মাস্টার সাহেব আল্লাহ আল্লাহ আমরা বড় গুণাগার আমরা বড় কাদা গান গুণা করে গুণা পার করে ফেলেছি এ মুখ আপনার কা দেখাবার মতো নয় আল্লাহ আল্লাহ আমরা কোথা যাও আমার দশটা বিশটা পনেরোটা খোদা নয় আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন আমরা জাহান্নামি হয়ে যাব আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ আল্লাহ এর শরীরে জাহান নাম আগুন সহ্য করতে পারবো না আল্লাহ বান্দা তো গুনা করতে ভালোবাসেন আপনি তো মাফ করতে ভালোবাসেন আপনি আমাদের খালেক আপনি আমাদের মালিক আপনি রাজকুল ইবাদ আপনি মুসাওয়াল আজবা প্রত্যেকে জীবনে পাগা পাগার গুনাগুলিকে কমা করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি বানিয়ে দিন আল্লাহ বেনামাজি করে অন্তরে নামাজে মহাব্ব জারি করে দিন আল্লাহ আমার যুবকদের অন্তরে নামাজে মহাব্ব জারি করে দিন আল্লাহ আমাদের সকলকে রুজাদার ইমান আল্লাহ বালা বানিয়ে দিন আল্লাহ আমার মা বন্ধুর অন্তরে পর্দা মহাব্ব জারি করে দিন প্রত্যেক অন্তরখানা আপনার আপনার হাবিবে মহাব্বাদের নূর দ্বারা রংসাহান করে দিন আল্লাহ তুমি বিমার অবস্থা বিমার সেফা করে অনেকে ঋণ গ্রস্থ ঋণ থেকে মুক্তি দি অনেকে কন্যা দাস অনেক জামায়কা নামে নিয়ে দি অনেকে ছেলে আঁকা বলা ভালো রেজাল্ট করা তো দিন আল্লাহ কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কে বিয়ে কে এম এ কে আলেম কে ফাজেল কে কামেল কে টাইটেল পরীক্ষা দিয়েছে দিচ্ছে দেবে আল্লাহ পাক অনেকে আরো অন্য অন্য ক্লাসে বিভিন্ন ক্লাসে পড়ে আল্লাহ কে আরো অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে আল্লাহ

সংসারে বড্ড অবাক লজ্জার দিয়ে কাউকে বলতে পারে না আল্লাহ তু বলা তো খাওয়া তরে কারো তোর হাত পাতাবেন না আল্লাহ আমার ভাইদের পরে বংশের সৌদকে রক্ষা করো দুবালা বলা তো খাওয়া তরে কারো কাজে হাত পাতাবেন না এদের সংসারে আসমা থেকে আজকে ভাইরা যুবকেরা মনুব্বিরা চাল্লাহ কে চাকরির কনেক চাষাবাদ কনেক দেশে থাকেন কে বিদেশে থাকেন আল্লাহ যার যেমন হয় সে করেন আল্লাহ প্রত্যেক হালাল মাল এতে বর কর দিন প্রত্যেকে আল্লাহ হালাল কামাবার মতন তো ফেঁকি দিন আল্লাহ প্রত্যেক আল্লাহ হালাল যে খাবার মতন তো ফিকি দি দেদা সংসারে দেদা মা বাপ গেনে বিবি কেনে ছেলে পোলা লাওলা বড় মতি বেশি ভাই বন্ধে করে নে প্রত্যেক এ সংসারে হেসে কেন কাটাবার মতন তো দি আল্লাহকে মাফিন কে কবুল করে নে তা কায়মাত পর্যন্ত জারি রাখ এই মাহফিল কাল কাল কায়ামত হে মাইদায় আমার কমিটি ভাইদের জন্য এই গ্রামবাসীদের জন্য মুর্দাদের জন্য আল্লাহ আমাদের সকলের জন্য দাতা সাকিদের জন্য মা বুনদের জন্য নাজাত উসিলা বানিয়ে দি আজকে মাহফিল করার জন্য আল্লাহ আমার এই কমিটি ভাইগুলো যুবক ভাই আল্লাহ পাক আজকে দিন ধরে বড়টা মেহনত করে চললা পাক বিভিন্ন জায়গা ছুটাছুটি করে যে খাটাকাটনি করে চললা আল্লাহ আপনি আমাদের যুবকগুলোকে কবুল করে নিন আজকে মাহফিল করার জন্য যারা দান দান টাকা পয়সা সাহায্য সহযোগিতা করলেন আল্লাহ এদের দান দান কাল্লা আপনি কবুল করে নিন আজকে মাহফিল করার জন্য আল্লাহ আমার হোম মাস্টার সাহেব বাড়িতে খাওয়া ব্যবস্থা করেছে আল্লাহ ভাই জানা মিলে করেছে আল্লাহ এই খাওয়া দাওয়ার ব্যবস্থাকে কবুল করে নিন আজকে মাহফুল আল্লাহ দাদানা কোরআন শরী তরুদ শরীর কলমা সে পরে পড়ে পাঠিয়ে চায়গুলো কবুল করে নিন এতে প্রত্যেক মানুষের মুলুম্বিদের রুহে রুহে চলা পৌঁছে দিন এদের প্রত্যেক মানে কামান নজিদে বর্ক দিন প্রত্যেকে সংসারে শান্তি এনে দিন আল্লাহ ইক নামের হহমত বর্কত নাজিল করে দিন আল্লাহ প্রত্যেক বাহিতের রহমত বর্কত নাজিল করে দিন পশ্চিমা জামিন আল্লাহ শান্তি এনে দিন পড়তে জামিন আল্লাহ শান্তি এনে দি বিশ্ব মুসলমানদের জান মানি মানুষকে রক্ষা করুন বেদিন কাফের মুসলিমদের হাত থেকে মুসলমান আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ কাফের দেহাতে হাতে মুসলমানদের বেউজ্জুতি করাবেন না আল্লাহ বেঈমানদের কাছে নামাজ কে বেউজ্জুতি করাবেন না আল্লাহ কাফেদের কাছে টুপি কেবও যদি করাবেন না আল্লাহ বেদিনদের কাছে দাঁড়ি কেবও যদি করাবেন না কাফেদের কাছে আল্লাহ পাক কুরআন কেবও যদি করাবেন না আল্লাহ বেঈমানদের হাতে আমাদের মা-বোনদের যত নষ্ট করাবেন না আল্লাহ কাফের বেদিন মুশরিকদের হাত থেকে মুসলমান আল্লাহ আপনি রক্ষা করুন আজকে মা বোন ভাইরা যুবকেরা মুরুব্বীরা আছেন তরুণীরা আছেন লাভাক পারদালে মা বোন বসে আছেন প্রত্যেকে আমি নামি আমিন আমিন করেন কার মনে কি আসাল আমি জানি নাই বিভিন্ন গ্রামতে পাড়া থেকে ছুটে এসে চাল্লা দাদা খুঁজু এসেছিলা পাগল গুন এসে চাল্লা এরা প্রত্যেকে আমি নামি করে কার মনে কি আসাল আমি জানি নাই প্রত্যেকে দিলেন আসা প্রত্যেকে দিলেন তামান্না গুলি গাল্লা আপনি করে দিই শেষ মদের আগে দিদায় কাবা শরীফ দিদায় মদিনা শরীফ যাবার মত সকলকে তৌফিক দি আল্লাহ পাক আর দোয়া চাই মরুন আগে মাদে 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 মাদে

আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের মুরুবীদের হায়াত কিসমত দ্বারা আস করি আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক হায়াত কিসমত বরকত দিন সন্তান হিসেবে মা খিদমত করা তৌফিক দিন আল্লাহ যাদের আব্বা মা হায়াতে আছে তাদের আব্বা মার হায়াত দ্বারা করে দিন আল্লাহ আল্লাহ আমার আব্বা যান হুজুর বিমা শেফা করে দিন আল্লাহ আল্লাহ আমার আব্বা যান হুজুরদের হায়াত দ্বারা করে দিন আল্লাহ আল্লাহ আমার চাঁদান হুজুর কেউ হায়াত দ্বারা আস করে আল্লাহ শরীর সুস্থ রাখেন আল্লাহ আল্লাহ আমার তিনটে পিঠ দাদিয়া মা হায়াতে আছে আল্লাহ আমার তিনটে আম্মা যান দে হায়া দারাজ করে দিল আল্লাহ শরীর সুস্থ করে আল্লাহ আমার মেয়ের জাতি যান পীর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী হুজুরের আহলিয়া খুব অসুস্থ আল্লাহ ভেলোর থেকে ফিরত দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ বা আপনি তো সবই পারেন আল্লাহ আমার চাচি আম্মা জানে বিমা শেফা করে দিন আল্লাহ হায়া দারাজ করে দিল আল্লাহ আল্লাহ হুজুর কেবলাদের নেক দোয়া রুহানি তাওয়াজ ও ও বরকাত প্রত্যেক নসিবে কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তটা ইলমে নূর দ্বারা করে দিন আল্লাহ আল্লাহ আমাকে অনেকে দোয়া চাওয়ার জন্য বলেছেন আল্লাহ তাদের দিলের নেক করে দিন আল্লাহ আল্লাহ আজকে মাহফিলে কে আছে আল্লাহ নাকি বলেছেন আল্লাহ আল্লাহ আপনি আমরা সকলকে হিফাজত করবেন আল্লাহ আমার যুবকগুনকে আল্লাহ ইংলিশে ধোকা থেকে আল্লাহ রক্ষা করুন আল্লাহ আদে মনটাকে আল্লাহ ইসলামের দিকে ঘুরিয়ে দিন আল্লাহ আল্লাহ এরা বোঝে না আল্লাহ এরা অবুজ আল্লাহ আমার যুবকগুন এরা বোঝে না আল্লাহ আল্লাহ আমার ভাইজান আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ সেইখানে ধোকায় পরে ভুল করেছে আল্লাহ আল্লাহ আমার বোনগুলো ভুল করে ফেলেছে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি তো বড় দয়াময় আল্লাহ আপনি বড় মেহেরবান আপনি তো বলেছেন আমার বান্দা যদি তার অন্যায়টাকে তুলে ধরে এক ফোঁটা পানি যদি ফেলে দেয় আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবো আল্লাহ এই যুবক তাদের অন্যায় শিকার করছে তো আল্লাহ আল্লাহ চোখে পানি আসেন অন্তরটা পাসান পাশান হয়ে আল্লাহ মনটা তো কাঁদার মতন করে চাল্লা আল্লাহ অন্তরটা তো কাঁদার মতন করে চাল্লা আল্লাহ আমার বোন বোন চোখে পানি না এলো আল্লাহ অন্তরটা তো কাঁদার মতন করে চাল্লা আল্লাহ আপনি কবর করে দিন আল্লাহ

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ বিভিন্ন গ্রামের আনতে সবে এসেছ পাক হাজার খুশি করে হাজির করিয়েছেন আল্লাহ হাজার খুশি করে জানতে পৌঁছে দেবেন আল্লাহ প্রত্যেক দোয়া নবী পাকের দুনিয়ার কতগুলো কবুল করে নেয় ইন্নাহু ওয়াল سبحان ربي ربي لي الله ما يسمى سلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله